আমার নবীজি হোসেনকে খুব মহব্বত করতেন নবীজি হোসেনকে কোলের মধ্যে নিয়ে কথা বলছেন গল্প করছেন জিবরীল আমিন সামনে এসে বসা রাসূল বলছেন না না এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে লোকটাকে রাসূল বলছেন না না তুমি কি চেনো নাকি দেখো তো চেনা যায় নাকি না না এই লোকটাকে কেমন যেন মনে হয় খুব সুন্দর পরিপাটি চেহারা সব কিছু গোছালো কিন্তু সব সাহাবী আপনার কাছে আসলে পরে সবার আসার ধরনটা এক রকম হয় এই লোকটার আসার ধরনটা ভিন্ন রকম না না কি হয়েছে বলো তো না না কেউ আপনার কাছে খালি হাতে আসে না কেউ আঙ্গুর নিয়ে আসে কেউ বেদানা নিয়ে আসে কেউ উটের দুধ নিয়ে আসে কেউ খেজুর নিয়ে আসে কেউ খালি হাতে আসে না হাদিয়া তোহফা কিছু নিয়ে আসে এই লোকটা মাঝে মাঝে আসে কিচ্ছু নিয়ে আসে না আমার কাছে মনে হয় কিপটা আমার কাছে আবি বাচ্চাদের নজর থাকে মেহমানের কিসের দিকে হাতের দিকে বড় মানুষ এটা দেখে না কিন্তু ছোট মানুষ দেখে দেখি পাবলিক কি আনলো বুঝেন নাই এই জন্য কোনো বাড়িতে গেলে খালি হাতে না কিছু হাতে খালি হাতে না কিছু হাতে এটাও সুন্নাহ এটাও কি বলেন আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন না না এরকম করে মেহমানকে বলতে নেই মেহমান কি সামনে রেখে এমন করে কথা বলতে নেই না না আল্লাহ বলছেন জিব্রাইল আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হোসেন যখন শক করে ফেলেছে পকেটে হাত দাও জান্নাতের আঙ্গুরের ছড়া তোমার পকেটে ঢুকানো হয়েছে আঙ্গুরের ছড়াটা বের করলেন নবীর সামনে ঝুলায় রাখলেন রাসূল বলছেন হোসাইন দেখো তো কত সুন্দর টষ্টসা আঙ্গুর এবার হোসাইন নাদের মুস্কি মুস্কি হাসি মারছেন কেন না এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ এখন দেখি মারাত্মক কৃপণ কেন পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না আল্লাহু আকবার বলবেন না নবীজি কি সময় দিতেন বাচ্চাদের সাথে দেখেন আমার নবীজি সাহাবে কেরামকে নিওয়াজ করছেন আলোচনা করছেন দরজায় একজন সাহাবী পাহারা দিচ্ছেন রসুলকে পাহারা দিচ্ছেন কারণ গোটা মদিনার আশেপাশে ইহুদির বাচ্চা আছে না নাই নবীজির শত্রু কি কম ছিল না বেশি ছিল বেশি ছিল রসুলের খাবারের মধ্যে বিষ ঢুকিয়েছিল ইহুদির বাচ্চা আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا في سبيل الله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض
الأرض والله بكل شيء عليم يمنون عليك أن أسلموا قل لا تمن علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم هداكم للإيمان إن كنتم صادقين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কিছু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آلي شبي بلن بلغ بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله سلوا مشرق حب محمد مطلع ديوان امام مطلع خورشيد سقاس سيني سوزان ما بلغ العلم كشف التجا بجماله حسنت جميع خصاله যমুনার তীরবর্তী অঞ্চল
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চন্দ্রগাতি নুরানি হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2023 29 ডিসেম্বরে অনুষ্ঠিত আজকের এই মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলাম দরদী ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের মান্যবর উপপরিচালক আমার অত্যন্ত কাছের শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব রফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি এক্স পার্লামেন্টেরিয়ান জনাব শফিকুল ইসলাম শফি সাহেব আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি জনাব আসাদুল্লাহ সাহেব উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম ফদলাইজম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী দীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দীনি ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিলখোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ তাআলা আমাকে আপনার মতো এবং আপনার কাতারেই রেখেছেন বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে যখন স্বস্তি দেবার জন্য শীতকালীন আরামের বিছানায় এতক্ষণ চলে যাওয়ার কথা ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে ঠান্ডা মাটিতে বসে আমরা কোরআনকে সম্মান জানিয়ে এমন বরকতময় জায়গায় বসার সুযোগ যিনি আমাকে করে দিয়েছেন সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت أمر الله تعالى شكر أدعي করে নিলাম সম্মানিত ভাই সব আমরা সেই মহা গ্রন্থের সেই মহাবিস্ময় চিরবিস্ময় আল কোরআন আল করিমের আলোচনা শুনতে এসেছি যে কোরআন নাজিল হয়েছে আকাশের যিনি মালিক জমিনের যিনি মালিক সে আল্লাহর পক্ষ থেকে বান্দার হেদায়েতের জন্য মানবতার হেদায়েতের জন্য আল্লাহ তাআলা
এই কোরআন নাজিল করেছেন সন্দেহ মুক্ত করে যার মধ্যে কোনো সন্দেহ সংশয় নেই এই চ্যালেঞ্জটা পৃথিবীর কেউ দেয় নাই চ্যালেঞ্জটা দিয়েছেন কে আস্তে বলবেন না তিনি কে আল্লাহ তাআলা সেই চ্যালেঞ্জ পূরণ কিতাব মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা 49 নম্বর সূরা সূরাতুল হুজরাত থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি আমি শুরু করেছি তেলাওয়াত দিয়ে আমার অভ্যাস অনুযায়ী শুরুতেই 15 16 এবং 17 এই তিনটা আয়াত আমি তেলাওয়াত করেছি এবং এই সূরার মূল বিষয়গুলো কি এর মধ্যে আল্লাহ তাআলা কি কি হুকুম করেছেন এই বিষয়ে কিছু কথা আমি বলতে চাচ্ছি আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ এখানে মনে হয় একটু নড়াচড়া হচ্ছে কয়েন টয়েন এখন গোনার দরকার নেই কয়েন যা আছে থাক আচ্ছা সম্মানিত ভাইয়েরা আমরা সূরাতুল হুজরাত থেকে তেলাওয়াত শুনেছি আল্লাহ তাআলা সম্মানিত ভাইয়েরা সূরাতুল হুজরাতের ভিতরে আল্লাহ তাআলা মোটামুটি 10টা হুকুম দিয়েছেন কয়টা হুকুম বলেন তো একটাও কিন্তু আমি বলিনি বলবো একটা একটা করে আমাকে সময় দেওয়া যাবে তো নাকি জোরে বলি ইনশাআল্লাহ আমি কথাটি বারবার রিপিট করছি কেন জানেন আমি উঠেছি একটু মানে শেষ সময় মাহফিলের একটা মূল টাইমটা হচ্ছে আমার কাছে চুজেবল যেটা টাইম সিলেকশনে যেটা উচিত মাহফিল অঙ্গনে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা অনুযায়ী মাহফিলের স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 8টা থেকে সর্বোচ্চ 10টা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম আলোচনা শোনার সেই টাইম তো হয় না এটা মাদ্রাসার মাহফিল তারপরে কি বলে সেখানে কিছু কালেকশন থাকে অনেক কিছুর সমন্বয় থাকার কারণে এটা ব্রেক হয়ে যায় তবে ম্যাক্সিমাম যে বড় বড় মাহফিলগুলো আমি ওই 8টায় উঠে 10টায় শেষ করে ফেলেতে কি হয় জানেন যা বলি বলাটাও সুন্দর হয় এবং যা শোনে মানুষ তার মধ্যেও একটা আগ্রহ একটা অনুকূল পরিবেশ খুঁজে পাওয়া যায় যেরকম মানুষের বয়স যখন 40 পার হয় তার হোস্টুস কি বাড়ে না কমে চামড়া টাইট না ঢিল হয় দাঁত পড়ে যায় চোখে কম দেখে তো মাহফিলের একটা মূল যৌবন কাল হলো 8টা থেকে 10টা সেই যৌবন কাল পার করে আমি উঠছি বুড়া খাই বুঝলেন এই জন্য বলে ফেলতেছি তো আমি একটু কষ্ট দেব আপনাদেরকে একটু সময় নিয়ে আমার কথাগুলো শুনতে হবে সূরা হুজরাত টাস্ক আমরা মুখস্থ করে যাব জোরে বলি ইনশাআল্লাহ বলেন তো কোন সূরা বলেন তো 114 সূরা আছে 114 সূরার 49 নম্বর সিরিয়াল সূরাতুল হুজরাত আল্লাহ তাআলা এই সূরাটার নামকরণ করেছেন 4 নম্বর আয়াতকে সাথে নিয়ে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হুজরাত শব্দটা প্রয়োগ করেছেন রাসূলকে ডাক দিয়ে তিনি অনেক সময় আমার নবীজি ভিতরে থাকতেছেন দূর থেকে ডাকতেছে এটা আমার নবীর কাছে বিরক্তিকর মনে হতো একটু কষ্টের কারণ মনে হতো আল্লাহ তাআলা এই প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাতি আকসারুহুম লা ইয়াআকিলুন জোরে বলুন আল্লাহু আকবার এই সূরাটা হলো আদবের সূরা একটা জাতিকে সভ্য একটা জাতি কি উন্নত একটা জাতিকে যদি সাম্যের দিকে যদি সুন্দর জাতিতে যদি রূপান্তর করতে হয়
কিছুই লাগবে না আল্লাহ তাআলা যে সূরা হুজুরাত দিয়েছেন সূরা হুজুরাতের প্র্যাকটিস যদি প্রত্যেকটা পরিবারে চালু হয়ে যায় একটা পরিবার ভালো হবে পরিবার থেকে সমাজ ভালো হয়ে যাবে সমাজ থেকে একটা জাতি একটা দেশ ভালো হয়ে যাবে সূরাতুল হুজুরাত আজকে আজকে আদবের পরিমাণ বেশি না বেয়াদবের পরিমাণ বেশি বেয়াদব বেশি কলেজ ইউনিভার্সিটির দিকে আপনি তাকান ভার্সিটিতে ছাত্র শিক্ষককে পিটায় না শিক্ষক ছাত্রকে পিটায় ছাত্র শিক্ষককে পিটায় বলে স্যার একটু সোজা হন কি হন সোজা হন কি এই চিত্র কি মাদ্রাসায় পাওয়া যায় এই যে পিছনে মাদ্রাসা আছে এই চিত্র আছে পাবেন এই চিত্র আপনি মাদ্রাসায় পাবেন না এই চিত্র মাদ্রাসায় দেখার সম্ভাবনায় কারণ আদবের কিতাব হলো কোরআন কোরআন হচ্ছে আদবের কিতাব কোরআন যারা শিখান কোরআন যারা শেখে রাসূল নিজে বলেছেন পৃথিবীর মধ্যে সেই লোকটাই হলো শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখলো এবং অপরকে শিখালো জোরে বলি সুবহানাল্লাহ তারাই হচ্ছে শ্রেষ্ঠ কোরআন যার সঙ্গে থাকবে সে বেয়াদব হবে না কখনো যে সন্তানগুলো বাপকে থাপ্পড় মারে যে সন্তানগুলো মা কি বটি দিয়ে জব করে এমন রেকর্ড আমার দেশে আছে গত পরশুদিন একটা মাহফিল হলো আমার পাশে চেয়ারম্যান মহোদয় বসা ফোন আসলো উনি বলেন হুজুর সমাজ আজকে কোথায় চলে গেছে আমাকে একজন সংবাদ দিল মা নিজের সন্তান মাকে মাটিতে ফেলে জব করে দিয়েছে আমি হলফ করে বলতে পারি কোরআন যে পড়বে কোরআন যে জানবে কোরআনের আমল যে করবে সে এমন অপকর্ম কখনো করতে পারে কখনো আমার বন্ধুগণ সবাই বলে হুজুর পিতামাতা নিয়ে একটু ওয়াজ করেন পিতামাতার মর্যাদা কি কিন্তু কেউ বলেন না আদর্শ সন্তান গড়ার জন্য কেমন পিতামাতা হওয়া দরকার এই ব্যাপারে আপনি একটু ওয়াজ করেন পৃথিবীর চেহারা আগে দেখেছে সন্তান না বাপ সন্তান কেন ভালো হবে না সন্তান কেন আদর্শ বুঝবে না জানবে না সন্তান কেন এমন হবে এই জন্য কিছু দায়বদ্ধতা পিতামাতার আছে না নাই আছে আমার বন্ধুগণ আজকে সন্তানগুলোর ভিতর থেকে আদব আখলাক চলে গেছে তাদের মধ্যে শিষ্টাচার কোনো লক্ষণ আমরা দেখতে পাই না সুন্দর আচরণটা আমরা লক্ষ্য করে দেখতে পাই না কেন কি জন্য মূল কারণ হলো পরিবারগুলো আজকে কোরআনের শিক্ষা থেকে অনেক দূরে চলে গেছে আগে ফোরখানিয়া মাদ্রাসা ছিল গ্রামে গ্রামে মক্তব ছিল সেই জায়গাগুলো এখন দখল হয়ে গেছে হলো কেজি স্কুল দিয়া কি স্কুল কেজির ওজন বেশি না সেরের ওজন বেশি এই জন্য বাচ্চার গায়ের যে ওজন ব্যাগের ওজন তার ডাবল এতগুলো বাইক বই ওর পিঠ বাঁকা হয়ে যায় ছয় বছর সাত বছর এতগুলো বই পড়ার কি দরকার একটা কোরআন তুলে দেন ওর কিসমত ভালো হয়ে যায় এত কি দরকার ইংলিশ ভার্সনে পড়তে হয় ইংলিশ মিডিয়ামে পড়তে হয় এই করতে হয় দিস অ্যান্ড দ্যাট কত কি লাগে কিচ্ছু লাগবে না সব তো লাগায় দেখলাম তো দেশ অবস্থা কি দেখতেছি না আমরা চরিত্র তো নাই আদব নাই আখলাক নাই চোখ বন্ধ করে সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেন চোখ বন্ধ করে সন্তানের হাতে কোরআনকে তুলে দেন আপনার সন্তানকে কেউ পাহারা দেওয়া লাগবে না কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে ক্লিয়ার কথা কাউকে লাগবে না ওই পাশে কারা কথা বলে তারা কি বোঝে না তাদের একটু সেন্স নাই একটু কি ভাবে না যে এখানে আলোচনা হচ্ছে একটু খেয়াল করে পিছনেও কথা হচ্ছে কিন্তু হ্যাঁ সব দিকে খেয়াল করতে হবে এটা
বাজার না মাহফিল মসজিদে কথা বলে কয়জন বাজারে কথা বলে কয়জন সবজন মাহফিলে কথা বলবে কয়জন আর সবাই বললে কি হবে তখন বাজার হয়ে যাবে এটা কোরআনের সঙ্গে সুস্পষ্ট বেয়াদবি হবে এটা ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন চুপ থাকো হুকুমটা কার একটা অর্ডার তো আল্লাহ তাআলা একটু চুপচাপ থাকেন কোরআন শোনার জন্য একটা নীরব নিস্তব্ধ একটা পরিবেশ দরকার একটু আমাকে সুযোগ করে দেন সম্মানিত ভাইয়েরা তাহলে আমি একটা মেসেজ কিন্তু দিয়ে দিলাম সে মেসেজটা হলো আদর্শ পিতামাতার সে যদি আদর্শ পিতামাতা হতে চায় তার সন্তানকে শিক্ষা দেবে আগে আদর্শের শিক্ষা কোরআনের শিক্ষা আগে দিতে হবে বাস আপনি টেনশন ফ্রি হয়ে যাবেন কোনো টেনশন থাকবে না কিন্তু কিন্তু জাতির পোড়া কপাল আমি কি বলি আমার বুকটা ফেটে যায় মাঝে মাঝে 18 কোটি মানুষ ম্যাক্সিমাম কোরআনটাই পড়তে পারে আচ্ছা নামাজ কবুল হওয়ার শর্ত কি কোরআন ভুল করে পড়া না সহি করে পড়া তাহলে কোরআন সহি না হলে নামাজ সহি হবে না তাহলে কোরআন সহি করে পড়াটা কত জরুরি কত জরুরি অথচ সেই কোরআন সহি করে কোরআন শিক্ষা করার ব্যাপারে যদি জোর তাকিদ দেওয়া হতো আমার নিজের চোখে দেখা মালয়েশিয়াতে 60% মুসলমান বাকি চায়না আরো বিভিন্ন বাহির থেকে আসা বসবাসকারী চায়না কি মালয়েশিয়াতে মানুষ বসবাস করে 60% মুসলমান শিশু ছাড়া টোটালি প্রত্যেক মুসলমান নামাজ পড়ার যোগ্যতা রাখে যে মুসল্লি নামাজ পড়ার যোগ্যতা রাখে না তার নামাজই হয় না আমার কথা কি বোঝা গেল কথাটা রাগ করলেন কিনা আমি জানি না হয়তো বলবেন মনে মনে হুজুর শেষ পর্যন্ত আমাদের ইমাম বানায় ছাড়বেন ইমাম হতে হবে ইমাম হতে হবে মুসল্লি মানে ইমাম হওয়া মুসল্লি মানে কি সে যদি মসজিদে ইমাম না হয় তার পিছনে বউ নামাজ পড়বে কি আস্তে কয় আস্তে বলেন কেন পিছনে কে নামাজ পড়বে মেয়েরা নামাজ পড়বে ছেলেরা নামাজ পড়বে প্রত্যেক মুসলমান কি ইমাম হতে তাহলে যে মুসল্লির ইমামতি করার যোগ্যতা নাই তার নামাজ সহি হবে আমি মনে হয় খুব কষ্ট দিয়ে কথা বলতেছি মনে হয় জীবনে তো ওয়াজ বহু শুনি কিন্তু পরিবর্তন করার কিছু কথা তো শোনা দরকার অনেকে এমন চিন্তা মাথায় নিয়ে আসে হুজুর এমন একটা কাহিনী শুনবো আজকে কাইন্দা কুন্দা শেষ এরকম আছে কিন্তু কিছু লোক আছে আছে না বক্তাও কান্দে শ্রোতাও কান্দে শেষ পর্যন্ত যখন বলা হয় বুঝলেন কি কানলাম তো ঠিকই বুঝি নাই কিছু লাভটা হলো কি এরকম আছে না আছে সম্মানিত ভাইয়েরা তাহলে পরিবারের একটা সূরা হচ্ছে সূরাতুল হুজুরাত কিসের সূরা বলেন তো পরিবারের সূরা 10টা হুকুম আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে দিয়েছেন যদি কোনো বান্দার ভিতরে এই 10টা গুণ থেকে যায় মহান রাব্বুল আলামিন তাকে পছন্দের বান্দা হিসেবে কবুল করে নেবেন আল্লাহ নিজেই পরামর্শগুলো দিয়েছেন সাজেশনগুলো দিয়েছেন সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমগুলো দিয়েছেন এর এক নম্বর হুকুম হলো ফাতাবায়ানু যখন তোমরা কোনো কিছু শুনতে যাবে কারো কান কথা বিশ্বাস করবে না শোনার সঙ্গে সঙ্গে এটা আমলে নেবে না তদন্ত করবে তদন্ত করে ফাতাবায়ানু ডিসকাস করে এরপরে সিদ্ধান্তে আসবে যারা কুধারণা পোষণ করবে এর চাইতে বড় মিথ্যুক আর দুনিয়াতে নাই কি সুন্দর করে কথাগুলো বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার টু হলো যখন তোমরা কোনো কিছু সমাধান করতে যাবি সেই সংশোধনের উদ্দেশ্যে সমাধান করতে হবে ইসলাহ করতে হবে কারণ তুমি যার ব্যাপারে সন্দেহ পোষণ করছো সন্দেহ পোষণ না করে এটাকে ইসলাহ করো সংশোধন করে নাও মীমাংসা করে নাও ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ভাই ভাইয়ের ইসলাহ করে নাও ঠিকঠাক করে নাও গন্ডগোলকে লম্বা করো না
যেখানে গন্ডগোল সেখানে লম্বা না করে এটাকে শর্ট করে ফেলো, সমাধান করে ফেলো। এই পরামর্শগুলো দিচ্ছেন কে? আসতে বলবেন না কে? নাম্বার তিন হলো ওয়াকসিতু, নেই বিচার করো, সঠিক বিচার করো, কম বেশি করতে যেও না বিচারে। এই দুনিয়ার জিন্দেগিতে তোমার যদি বিচার সঠিক হয়ে যায়, আল্লাহ বলবেন ও বান্দা দুনিয়াতে তোর বিচার সঠিক, এই দুনিয়া এই এপারে আমি তোর বিচারটা সঠিক বানায় দিয়ে আমি তোকে জান্নাত দিয়ে দিলাম। নাম্বার চার হলো উপহাস করা ঠিক নয়, হেয় প্রতিপন্ন করা ঠিক নয়, কাউকে মন্দ নামে ডাকা ঠিক নয়। উপহাস করবে যারা, গুনাহে কবিরা করবে তারা, উপহাস করে কথা বলতে মানা করেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন টিটকারি করবা না, ঠাট্টা করবা না, হেয় করবা না, মানুষকে দাম কম দিয়ে এড়িয়ে যাবা না। লা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়া লা তামশি ফিল আরদি মারাহা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার ৬ বলেছেন ওয়া লা তালমিজু, অপমান করবে না। নাম্বার ৭ হলো ওয়া লা তানাবাজু, তোমার একে অপরের প্রতি দোষারোপ করবে না। নাম্বার ৮ হলো কুধারণা পোষণ করবে না, মন্দ ধারণা পোষণ করবে না। এই যে তানিবু কাসীরাম মিনাল যন্নি ইন্না বাদাল যন্নি ইসমুন, তোমরা কখনো কুধারণা পোষণ করবে না। তুমি জানোই না, অনুমান আন্দাজে যে কথা বলতেছ সবচেয়ে বড় মিথ্যার পরিচয় হচ্ছে এটা। আছে না সমাজে? আছে না? আছে কিনা বলেন। আল্লাহ তাআলা সর্বশেষ নাম্বার ১০ বলছেন, নাম্বার ৯ বলছেন ওয়ালা তাজাসসু, গুপ্তচর বৃত্তি করো না। নাম্বার ১০ হলো কখনো গীবত চর্চা করবা না। এই ১০টা বদগুণ যদি কোনো বান্দার মধ্যে যদি না থাকে, সে ফেরেশতা চরিত্রের মানুষ। কি চরিত্রের মানুষ? ফেরেশতা চরিত্রের মানুষ। নামাজ পড়তেছি, নামাজ পড়েই চার দোকান এখন কম না বেশি বলেন তো? চার দোকানকে আমি নাম দিছি কি জানেন? গিবতের দোকান। কিসের দোকান? গিবতের দোকান। লেখা দরকার গিবতের দোকান। চা খায়, আর অন্যের গুণাগুলো নিজের আমল নামায় নিয়ে নেয়। গিবত করা মানে কি? অন্যের গুণা নিজের আমল নামায় নিয়ে নেওয়া। এই জাতীয় এই যে ১০টা বিষয় যে আমি কথা বললাম, এই জাতীয় চরিত্র আমার দেশের মানুষের মধ্যে তো নাই। আসতে বলে আসে না নাই? সবকিছুর যেরকম আমার দেশের রাজধানী আছে, তো মানুষের বডি নামক এই বিশাল ৩.৫ হাত দেহের এই রাষ্ট্রেরও একটা রাজধানী আছে, সে রাজধানী হলো জিহোবা। রাজধানী কি বলেন? জিহোবা। এটা যে রাজধানী, আমার নবী যেই সেম একই কথা বলেছেন, ইদা আসবাহ ইবনে আদম ফাইন্না লাযা কুল্লি শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহ ফিনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন ইউওয়াজাজতা ওয়াজাজনা। যখন কোনো বান্দা আদম সন্তান সকাল করে ঘুম থেকে ওঠে, গোটা দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো জিহোবার কাছে চলে আসে, এসে বলে ও জিহোবা আমরা তোমার সঙ্গে সর্বক্ষণ থেকে যাই, ইত্তাকিল্লাহ ফিনা, অন্তত দয়া করে আমাদের জন্য তুমি আল্লাহকে ভয় করো। কাকে বলে? বলেন কাকে বলে? রাজধানী যেটা জিহোবাকে বলে। তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক থেকে যাব, তুমি যদি ব্যঠিক হয়ে যাও আমরা ব্যঠিক হয়ে যাব। এই জন্য আমার বন্ধুগণ, নাজাত যদি পেতে চাই সবচেয়ে বেশি বিশ্রামে রাখবো হলো জিহোবা নামক এই যন্ত্রটাকে। এই জিহোবাকে যদি আমরা বিশ্রাম বেশি দিতে পারি, গুনাও কম হবে, বান্দা অনায়াসে জান্নাতে যেতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার দেশে সবচেয়ে বেশি চাপা মারে কারা বলেন তো? বলেন তো, বেশি চাপা মারে কারা, মানে মিথ্যা কথা বলে কারা বলে বলেন? বললি তো দোষ হয়ে যায়, তাই না? বললি তো আমরা অপরাধী হয়ে যাই। অথচ নেতার আরবি হলো সৈয়দ, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন,
সকল নেতার নেতা ক্বালা ইন্নি জাআলুকা লিন-নাসি ইমামা পৃথিবীর সকল মানুষের নেতা ছিলেন আম্বিয়ে কেরাম আর সকল নবীদের নবীর লিডার ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি কি একটা মিথ্যা কথা বলেছেন একটা মিথ্যা কি তার মুখ থেকে কখনো বের হয়েছিল তিনি কি দেশ চালান নাই তিনি কি রাষ্ট্র চালান নাই তিনি কি বিচার করেন নাই তিনি কি শাসন করেন নাই তিনি কি রায় দেন নাই তিনি কি যুদ্ধ করেন নাই সবই তো করেছেন মিথ্যা দিয়া মিথ্যা দিয়া মিথ্যা দিয়ে যা হবে সেটাই গজব মিথ্যা দিয়ে যা তৈরি হবে সেটাই নাটক এজন্য আমরা যেহোবাকে কন্ট্রোল করব সবার আগে জোরে বলি ইনশাআল্লাহ মিথ্যার সাথে সম্পর্ক রাখা যাবে মিথ্যার সাথে সম্পর্ক রাখা যাবে মিথ্যা নিয়ে যাবে জাহান্নামে না জান্নাতে মিথ্যা কোথায় নিয়ে যাবে জাহান্নামে জাহান্নামের দিকে নিয়ে যাবে আমার নবীর কথা কিন্তু হাদিসের ইবারত এটা হাদিসের কথা জান্নাত সত্য নিয়ে যাবে সত্যটাকে জান্নাতের দিকে নিয়ে যাবে মিথ্যাটাকে কোথায় নিয়ে যাবে জাহান্নামের দিকে মিথ্যা কথা বলা ইমানদারের গুণ ইমানদারের কোন কোয়ালিটি না মুনাফিকের কোয়ালিটি মুনাফিক মুনাফিক এমন জাতীয় আচরণ করতে পারে মুনাফিক মিথ্যা কথা বলে আমরা মিথ্যা ছেড়ে দেব জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ সূরাতুল হুজুরাতের সংক্ষিপ্ত কিছু হুকুম আমি বললাম আমি যেখান থেকে তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াতে আবার আল্লাহ তাআলা বান্দাকে দুটো কাজের অফার দিচ্ছেন দুটো কাজ কর আমার দফতর থেকে আমি তোকে চারিত্রিক সনদ দিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ কার দফতর থেকে আল্লাহর দফতর থেকে আমার দেশে কিন্তু আবার চারিত্রিক সনদ দেয় ইউনিয়ন পরিষদ দেয় না গাঁজা খায় তাও বলে চরিত্র কিন্তু আল্লাহ তাআলা বলছেন দুটো কাজ তুই করে আয় আমার দফতর আমার অফিস তোকে সত্যবাদিতার সার্টিফিকেট দিয়ে দেবে যা কি অফার আল্লাহ তাআলা এখানে দিয়েছেন শুনবেন না আগ্রহ আছে তো কোরআন এমন একটা কিতাব সব বলে দেয় সব আপনি কি চান সম্প্রতি একটা গবেষণায় দেখলাম আচ্ছা মেয়েদেরকে স্বামী স্ত্রী যদি বনিমনট না হয় তখন কি হয়ে যায় সাড়া সাড়ি এটাকে কি বলে এলাকায় দেখছেন কেউ বাংলা কয় নাকি সব ডিভোর্স করেছে আচ্ছা তালাক তো আরবি শব্দ ঠিক আছে তালাক বললে সব পাবেন সমস্যা নাই তালাক নামে একটা সুরাও আছে তালাক নামে কি আছে সুরা আছে তাহলে দেখেন গুরুত্বপূর্ণ না হলে কি সুরার নাম হয় তালাক কি গুরুত্ব নাই সবচেয়ে জটিল মাসালা কিন্তু তালাকের মাসালা এমন কোনো দিন নাই ফোন আসে না হুজুর ঘটনা ঘটছে কি বউর একশো তালাক দিছে একদিন ফোন দেবো হুজুর বউর তো একশো তালাক দিছে একদম থামি নাই হুজুর একদমে তো বললাম আপনি দিলেন এতগুলো ইসলামে তো এত তালাকের কথা নাই হুজুর রাগ উঠছিল খুব আর কি কইছেন হুজুর বউকে তো তালাক দিছি সাথে শাশুড়ি শুদ্ধ তালাক দিছি জোরে বলেন নাউজুবিল্লাহ আছে না এরকম আছে না এখন নিজে প্রশ্ন করে আবার নিজে বলে হুজুর পরামর্শ চাই আবার নিজে বলে হুজুর রাগের মাথায় কি তালাক দিলে তালাক হয় দেখছেন ও আবার নিজেই আবার এখানে ইস্তিহাদ করতেছে যুক্তি দেখাচ্ছে তো আমি বললাম ভাই আপনি রাগের মাথায় দিছেন তালাক তালাক কি কেউ মহব্বত করে দেয় কে ময়না তুমি রাগ করো না তালাক এরকম করে তালাক দেয় কেউ আচ্ছা তালাকের সম্পর্কে কি মহব্বতের সাথে মানে ঠান্ডা মেজাজে না গরম মেজাজে গরম মেজাজে তালাক তো এটা রাগের কাজ এটা সিদ্ধান্তের কাজ আপনি তালাক যেরকম আপনি ঠান্ডা মাথায় জব করলো জব হবে গরম মাথায় জব করলো কি হবে জব তো জবই খুন তো খুনি মার্ডার তো মার্ডারই আকলমন্দ ইশারা বাসাদ বুঝে নেন আমার কিন্তু উত্তর আমি দিয়ে দিচ্ছি বুঝতেছেন কি কথাগুলো
সম্মানিত ভাই অসংখ্য পরিবার স্বামী স্ত্রী পরিচয় দিয়ে তারা সমাজে বসবাস করছে কিন্তু সম্পর্ক হচ্ছে জেনার 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 আছে না অসংখ্য অসংখ্য তৌবা করে ঠিকঠাক করে নেয় ঠিকঠাক করে তালাক টালাক দিয়ে তৌবা করে ঠিক তৌবা করে ঠিকঠাক হবে কেমন নিজে নিজে ঠিক করে আল্লাহ মাফ করে এগুলো খামখেয়ালি এই জন্য কোন মূর্খ মানুষ জান্নাত পাবে না রাগ করা যাবে না কিন্তু আবার মূর্খের জন্য জান্নাত নাই হয়তো বলবেন হুজুর আমি তো কোনো পড়াশোনা করি নাই পড়াশোনা ওই আপনাকে কামিল মাস্টার্স করতে হবে না আপনাকে বিসিএস ক্যাডার হতে হবে না আপনাকে পিএইচডি ডিগ্রি অর্জন নিতে হবে না দাওরে হাদিস করা লাগবে না ন্যূনতম হালাল এবং হারামের জ্ঞান থাকতেই হবে থাকতেই হবে থাকতেই হবে এটা কি একার না সবার একার না সবার জান্নাত না বুঝে নেবেন কেমনে জান্নাত বুঝে নিতে হবে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আমি মানে খুব কড়া কথা বলে ফেলতেছি মনে হয় রাগ করছেন না তো দুনিয়ার একটা ডিগ্রি নিতে গেলে ভালো ডিগ্রি নিতে গেলে কত পড়াশোনা করতে হয় স্টাডি করতে হয় টেনশন করতে হয় আল্লাহ বলছেন বান্দারে জান্নাতের সিলেবাস দিয়েছি আমি তোকে জান্নাতের জন্য দুটো সিলেবাস কোরআন এবং হাদিস কোরআন এবং সুন্নাহ এই দুটো সিলেবাসটা ফলো করে পড় হালাল কোনটা হারাম কোনটা জেনে নে আমার জান্নাতে ঢুকে যা জোরে কোন সুবহানাল্লাহ এই সিলেবাসের বাইরে জান্নাতের কোন সিলেবাস নাই এই দুইটা কিতাবকে আমরা আত্মস্থ করব কোরআন যারা জানা হবে গোটা দুনিয়া তার জানা হয়ে যাবে আর কোরআন যার জানা হবে না তার গোটা দুনিয়ার কোনো কিছুই জানা হবে না কারণ যে ব্যক্তি আল্লাহকে চিনল সে সব কিছু চিনল যে আল্লাহকে চিনল না সে কিছুই চিনতে পারলো না পশ্চিমারা কত রিসার্চ করে বিধর্মী অন্য ধর্মের মানুষ কি রিসার্চ করে তারা কোরআন আর মুসলমান পড়েই না একটা জরিপ একটা তথ্য দেখলাম সেদিন কি দলে স্বামী স্ত্রী যদি বনি মনট না হয় কি হয় ডিভোর্স হয় হ্যাঁ ডিভোর্স কি হয়েছে কি ডিভোর্স হয়ে গেছে কেউ আর বাংলা কয় না বুঝলেন অনেকদিন আগে এক রিক্সায় উঠবো আমি রিক্সায় উঠে বললাম ভাই ভার্সিটি যাবেন আমি তখন ঢাবির ছাত্র ছিলাম বলে আমি তো চিনি না ভার্সিটি কি কোথায় ভার্সিটি কই যে শাহবাগের মোড়ে একটা বিশ্ববিদ্যালয় আছে যে তো বলতেছে যে বিশ্ববিদ্যালয় কোনটার ভার্সিটি কোনটা বুঝতেছি না ভার্সিটি সিটি আল্লাহু আকবার আমার দেশের মানুষ এত শিক্ষিত ইংরেজি জানে বেশি বাংলা ইংরেজি ভাষা যা কিছু গোটা দুনিয়ার জ্ঞান আপনি অর্জন করেন কোরআন জানেন না আল্লাহর তালিকে আপনি শিক্ষিত না মূর্খ বলেন শিক্ষিত না মূর্খ সম্মানিত ভাইয়েরা তো কোরআনকে নিয়ে গবেষণা করে হলো পশ্চিমারা এই স্বামী স্ত্রী তালাক নিয়ে একটা আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন ওই আয়াতকে তারা রিসার্চে নিয়ে আসলো কোন তালাকপ্রাপ্ত মেয়ে স্বামীর কাছ থেকে ডিভোর্স পাওয়ার পর তালাকপ্রাপ্ত হওয়ার পর সে চলে যাবে সোজা কার বাড়ি বাপ নাই বলেন 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 ভাইও নাই না কোন মাহরাম মানে এমন একজন পুরুষ যার সঙ্গে তার বিয়ে হারাম জায়েজ নেই বাবা ভাই অথবা জামাই এরকম হতে পারে ছেলে এরকম চলে যাবে এই মহিলা যদি অন্য কোনো স্বামীকে গ্রহণ করতে চায় অপেক্ষা করতে হবে কয় মাস কেন এর কারণটা কি এটাই হলো প্রশ্ন কিন্তু কোন পুরুষ যদি স্ত্রীকে ছেড়ে দেন ছেড়ে দেওয়ার পরের দিনও যদি বিয়ে করে ফেলেন অথবা স্ত্রী থাকা অবস্থায় যদি আরো তিনটা বিয়ে করেন জায়েজ আছে না নাই কিন্তু নারীর জন্য এটা জায়েজ না হারাম হারাম এমনকি একসাথে দুজন স্বামীকেও গ্রহণ করা যাবে না এটাও হারাম কে করে দিয়েছেন আসতে বলবেন না কে করে দিয়েছেন তসিমানা স্ত্রীর নামে এক জাহান্নামের নরকীট আমার দেশ থেকে সে বিতাড়িত তার কিছু আওলাদরাও কিন্তু আমার দেশে আছে আছে না নাই
তাসসিমা নাসরিন বলেছিল পুরুষ যদি একসঙ্গে চারটা পারে কেন নারী পারবে না দেখেন কি ছাগল বোঝে না জানে না নষ্ট মহিলা ভ্রষ্ট মহিলা আল্লাহ তাআলা কেন দিয়েছেন কি জন্য দিয়েছেন একটু কান লাগান মনোযোগ দিয়ে শুনুন কোরআন জি আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব দিন যত যাবে কোরআনকে জানা বোঝা তত সহজ হয়ে যাবে আমার বন্ধুগণ সেই পশ্চিমা ওই সমস্ত গবেষকরা চিকিৎসকরা গবেষণা করতে করতে শেষ পর্যন্ত তারা খুঁজে বের করতেছে কেন তিন মাস দশ দিন কেন তিন মাস তেরো দিনের কথা বলা হলো আল মুতাল্লাকাতু তারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু তিন ইদ্দত পর্যন্ত কেন অপেক্ষা করতে হবে এই গবেষণা করতে করতে তারা বের করে নিয়েছে কি বের করে নিয়েছে দেখেন পুরুষ হলো দেবার জাতি স্ত্রী হলো নেবার জাতি স্ত্রীরা স্বামীর পক্ষ থেকে আসা জিনিসগুলো গ্রহণ করে নেয় স্বামীরা এটা বহন করে চলে না মেয়েরা বহন করে চলে আমার বন্ধুগণ যখন স্বামীর স্পার্ম যখন স্ত্রী জরায়ুতে প্রবিষ্ট হয়ে যায় ইন্টার কোর্স যখন কমপ্লিট হয়ে যায় স্বামীর পক্ষ থেকে যাওয়া যে ব্যাকটেরিয়া প্রোটিনগুলো ওই স্ত্রী মাথা থেকে পা পর্যন্ত এটার প্রভাব বিস্তার করতে থাকে তার গোটা দেহে এটা প্রভাবিত হতে থাকে আমার বন্ধুগণ এটি ব্যাকটেরিয়া প্রোটিনগুলো স্বামীর পক্ষ থেকে আসা এই ব্যাকটেরিয়া প্রোটিনগুলো এক মাস যখন হয়ে যায় 30% তার শরীর থেকে আস্তে করে ডিলেট হয়ে যায় রিমুভ হয়ে যায় দুই মাসে 60% রিমুভ হয়ে যায় মোটামুটি তিন মাস দশ দিন বারো দিন পার হলে পরে তিনি দুধটা পূরণ হলে পরে মোটামুটি 100% প্রোটিন ব্যাকটেরিয়া তার শরীর থেকে বের হয়ে যায় যদি কোনো নারী স্বামীর পক্ষ থেকে আসা সেই ব্যাকটেরিয়া প্রোটিনগুলো থাকা অবস্থায় যদি দশ দিনের মাথায় বিশ দিনের মাথায় এক মাসের মাথায় দেড় মাসের মাথায় দুই মাসের মাথায় আড়াই মাসের মাথায় যদি কোনো স্বামীকে যদি গ্রহণ করতে যায় নতুন করে ব্যাকটেরিয়া ডাবল তার শরীরের মধ্যে ঢুকে পড়বে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়বে মহামারী দেখা দেবে সমাজ ভেঙে পড়বে মানবতা কি বলে মানুষের জীবনের নিশ্চয়তা হেরে যাবে নষ্ট হয়ে যাবে অসুস্থ হয়ে পড়বে রোগী হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে মানবতাকে সুস্থ রাখার জন্য মানুষকে রোগ মুক্ত রাখার জন্য এমন সুন্দর সিস্টেমটা করে দিয়েছেন এই জিনিসটা ভাবার সঙ্গে সঙ্গে তারা আরেকটা আয়াতের দিকে চলে গেছে কি বলে তালাক প্রাপ্ত নারী তিন মাস সামথিং অপেক্ষা করবে সাম ডেজ তারা অপেক্ষা করবে আর একজন বিধবা নারী স্বামীকে হারানোর পর তাকে অপেক্ষা করতে হবে তিন মাস না চার মাস কয় মাস বেশি হলো চার মাস এক মাস বেশি হয়ে গেল তাও শুধু এক মাস নয় গুনে গুনে আর বা আশরা চার মাস দশ দিন চার মাস দশ দিন এক মাস দশ দিন কেন করা হলো বিধবার ক্ষেত্রে এক মাস দশ দিন কেন এক্সটেন্ড করা হলো বৃদ্ধি করা হলো তালাক প্রাপ্ত নারীর জন্য তিন মাস সাম ডেজ করা হলো কেন আর বিধবা নারীর জন্য চার মাস দশ দিন কেন করা হলো এর মূল কারণ হলো তালাক যখন হয় এর মধ্যে মোহাব্বত কাজ করে না ঘৃণা কাজ করে ঘৃণা কাজ করে কিন্তু বিধবা যখন স্বামীকে হারিয়ে ফেলে সেই সময় ঘৃণা কাজ করে না মোহাব্বতটা আরও বাড়ে মোহাব্বতটা বাড়ে হারে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিল আমি আমার স্বামীকে হারায় ফেললাম স্বামীর জন্য সে শোক করে স্বামীর জন্য সে কান্নাকাটি করে এইরকম স্বামীর প্রতি মোহাব্বত থাকার কারণে স্বামী থেকে আসা সেই ব্যাকটেরিয়া প্রোটিনগুলো তার শরীর থেকে যেতে আরও এক মাস দশ দিন পর্যন্ত সময় লেগে যায় ওই গবেষকরা চিন্তা করে দেখলেন প্র্যাকটিক্যাল করে দেখলেন এই জাতীয় হুকুম কোন মানবতার পক্ষ থেকে কোন মানুষের পক্ষ থেকে আসা সম্ভব হবে না এই যে কোরআন জান্নার পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব শেষ পর্যন্ত তারা বলতে বাধ্য হয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله পশ্চিমারা গবেষণা করে করে তারা কুফুরির পথ ছেড়ে দিয়ে ঈমান আনে আর আজকে মুসলমান গবেষণা করে হলো ফজর নামাজ কি বলে ফরজ নামাজের পরে দোয়া হবে কি হবে না
এক মাহফিলে গেছে সেদিন বলে হুজুর মাহফিল শেষে কিন্তু দোয়া হবে না দোয়া হইলে মারামারি শুরু হবে মাহফিলে গেছে এই হলো আমার দেশের গবেষণা আমার দেশের গবেষণা হলো তারাবির নামাজ 8 রাকাত পড়বে না 20 রাকাত পড়বে আমার দেশের গবেষণা হলো রাসূল নূর নামাটি আমার দেশের গবেষণা হলো হাত কোথায় বাঁধবে বুকে বাঁধবে না নাভিতে বাঁধবে অথচ কেউ যদি হাত নাও বাঁধে নামাজ হয়ে যাবে যদি কেউ আমিন জোরে না বলে আস্তে না বলে নাও যদি বলে তাও নামাজ হয়ে যাবে যে আমিন না বললেও নামাজ হয় যে হাত না বাঁধলেও নামাজ হয়ে যায় সেটাকে কেন্দ্র করে একই গ্রামের মধ্যে দুই তিনটা মসজিদ আছে না নয় এগুলো কোনো সাবজেক্টই নয় আজকে মুসলমান এগুলো করে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ভ্রাতৃত্ব নষ্ট করে ফেলছে একজন কয় নাভিতে হাত বাঁধা জায়েজ না আরেকজন কয় বুকে হাত বাঁধা জায়েজ না এক বেচারি নামাজ পড়তে নিয়ে আর হাত বাঁধার জায়গা পাচ্ছে না দুটোই তো নাজায়েজ বানা দিয়েছে হুজুর এখন হাত বাঁধতে নিয়ে আল্লাহু আকবার কপালে কোথায় নিছে কপালে তা আপনার ফতোয়ার কারণে যদি এমনটা সিচুয়েশন তৈরি হয় এটার জন্য যারা ফতোয়াবাজি করেন জবাব দিতে হবে কিয়ামতের আদালতে কিয়ামতের দিন মাথায় রাখবেন এই সূরা হুজাতের মধ্যে আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ মুমিনরা ভাই ভাই ঠিকঠাক করে নাও গন্ডগোল কইরো না সাবধান আল্লাহকে ভয় করো একজন কয় থুতু মারি আরেকজন কয় মুখে পেশাব করি এগুলো কোনো কথাই এগুলো কোনো আওয়াজ এগুলো কোনো আলেমদের মুখ থেকে শোভা পায় আলেমের দাম যেমন আছে আলেমদের পানিশমেন্টও আছে কার আদালতে নবীদের ওয়ারিস আল্লাহ বলেছেন ঠিক আছে নবীদের ওয়ারিস হচ্ছে আলেমরা কিন্তু সমাজের ভিতরে কিছু নিকৃষ্ট কিছু আলেম নামের কলঙ্ক আছে যারা সমাজের সবচাইতে খারাপ মানুষ আছে না নয় একই খরচ সরকারি খরচে কেউ হজে যায় আবার কেউ জেলখানায় থাকে আছে না নাই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার আমলে অনেক অসংখ্য আলেম ওলামা ছিলেন কারো জেলখাটা লাগে নাই আবু হানিফার জেল থাকতে থাকতে বিষ প্রয়োগ করে তার জেলখানায় মৃত্যু হয়ে যায় জান্নাতে তো সস্তা নয় হকের পক্ষে আমরা টিকে থাকবো জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ তাহলে জিহ্বা কি গুনাহ কম করে সব কিন্তু জিহ্বা দিয়ে হয় যেন রাসূল বলেছেন জিহ্বাকে কন্ট্রোল করো যার জিহ্বা কন্ট্রোল তার ঈমান কন্ট্রোল যার জিহ্বা কন্ট্রোল নাই তার ঈমান কন্ট্রোল রাগ করতেছেন চালাই আলোচনা চালাই আলোচনা চালাই আমরা দুনিয়ার কোনো সার্টিফিকেট আমরা নিতে চাই না দুনিয়ার কোনো পুরস্কার আমরা নিতে চাই না আমরা পুরস্কার নিতে চাই কার অফিস থেকে আসুন সে আলোচনার দিকে সে আয়াতের দিকে আস্তে আস্তে যাচ্ছে কোন দুইটা আমল শ্যামলগুলো আজকে আমরা শিখে যাব জোরে বলি ইনশাআল্লাহ কোরআন নিয়ে আমরা গবেষণা করব জোরে বলি ইনশাআল্লাহ দুধ বোনকে বিয়ে করা কি আস্তে কয় জোরে বলেন কেন হারাম বলেন কেন হারাম এটা এই যে কেন হারাম এই চিন্তা যে করে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন জোরে বলি সুবহানাল্লাহ ويتفكرون في خلق السماوات ذكر এবং ফিকির যার থাকবে জিকির এবং ফিকির জিকির মানে স্মরণ করা কাকে আর ফিকির মানে গবেষণা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা জিকির এবং ফিকির এই দুটো যার আছে তার জন্য জান্নাত আছে আর জিকির গুরুর আছে গুরু জিকির করে কিন্তু ফিকির নেই গুরু কি নাই ফিকির নাই সব প্রাণী কিন্তু জিকির করে মানুষকে আল্লাহ তা ফিকির করার যোগ্যতা দিয়েছেন গবেষণার যোগ্যতা দিয়েছেন আমরা গবেষক হব জোরে বলি ইনশাআল্লাহ তো বোনকে যেমন বিয়ে করা হারাম মার পেটের বোনকে সহোদর বোনকে যেমন বিয়ে করা হারাম দুধ বোনকেও হারাম ধরুন আপনার স্ত্রীর স্তনে
একটা অচেনা ছোট্ট নবজাতকের সাপদার হয়তো কোন একটা বেকায়দায় পড়ে আপনার স্ত্রীর স্তন থেকে সে দুধ পান করে নিয়েছে সঙ্গে সঙ্গে ওই সন্তানটা হয়ে গেছে হলো দুগ্ধ সন্তান আর ওই সন্তানের সে ওই মহিলা হয়ে গেছে দুধ মা কি হয়ে গেছে দুধ মা দুধ বোনকে বিয়ে করা যাবে না তখন দুগ্ধ সম্পর্ক হয়ে গেল এটাকে হারাম করেছেন আজ থেকে 1500 বছর আগে তিনি কে আসতে বলবেন না তিনি কে বিজ্ঞানীরা এই রহস্য উদ্ঘাটন করতে পেরেছে তারা কি রহস্য উদ্ঘাটন করতে পেরেছে মায়ের দুধ পরীক্ষা করে দেখা গেছে মায়ের দুধের মধ্যে যে স্টেম সেল থাকে সেটা ঠিক স্পার্মের মধ্যে থাকে অর্থাৎ বীর্যের মাধ্যমে যে বংশবৈশিষ্ট্য ট্রান্সফার হয় দুধের মাধ্যমে সেম মায়ের বংশবৈশিষ্ট্য জেনেটিক সন্তানের মধ্যে ট্রান্সফার হয় তখন দুধ পান করা সন্তান মায়ের বডির একটা অংশ হয়ে যায় তাহলে কোরআন যে আল্লাহর কিতাব এই তো দুই একটা বললাম এরকম অসংখ্য আছে অসংখ্য কোন গবেষক গবেষণা চাও কোন সাবজেক্টের সব গবেষণা কোরআনে আছে যেরকম সুবহানাল্লাহ কিন্তু আজকে আমরা কি করছি আমরা নাকে তেল দিয়ে ঘুমাই আর বাইতুল আকসায় জুতা বয়ে ইহুদির বাচ্চারা মসজিদ অবরুদ্ধ করে রাখে আর ফিলিস্তিনের শিশু মাদেরকে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা আচ্ছা এই হামলাটা যদি কাবায় হতো তাক লাগতো আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আমি খুব আনন্দ পাচ্ছি আজকের মাহফিলে খুব ভালো লাগছে আমি খুব তৃপ্তি পাচ্ছি এত সুন্দর ভদ্র শ্রোতা আপনারা আলহামদুলিল্লাহ নামই তো চন্দ্রগাতি তাই না চাঁদ চাঁদ আছে যেখানে অন্ধকার নাই সেখানে আল্লাহ তুমি এলাকাকে চাঁদে চাঁদে ভরে দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন জি সম্মানিত ভাইরা তাহলে কোরআনটা আমরা পড়ব কম না পড়ব বেশি আমাকে এক যুবক আমি রেস্ট নিচ্ছিলাম এক যুবক এসে বলতেছে হুজুর আমাকে কিছু নসিহা করেন কিছু উপদেশ দেন আমি কি করতে পারি আমি তাকে বললাম বলে যে হুজুর শয়তান থেকে কেমনে বাঁচবো বললাম তুমি শয়তান থেকে বাঁচতে হলে তোমাকে বেশি করে তেলাওয়াত করতে হবে কোরআন তেলাওয়াত করো কোরআনের সুর যদি কারো কানে থাকে কোরআনের তেলাওয়াত যদি কারো নিয়মিত থাকে শয়তান তাকে আসর করতে পারে এটা বিশাল নিয়ামত কোরআন তেলাওয়াত যে দেবে যে দেহে বেশি হবে সেই দেহে রোগও থাকবে যেরকম সুবহানাল্লাহ ওনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা শিফাও আছে রহমতও আছে জোরে কান সুবহানাল্লাহ শুধু শিফা থাকলে হবে না তো রহমতও থাকতে হবে রহমতও থাকতে হবে শিফাও আছে রহমতও আছে বিয়ে করলে ভালোবাসাও আছে রহমতও আছে মাওয়াদ্দাতাও ওয়া রাহমা কিন্তু বিয়ে ছাড়া করলে মাওয়াদ্দা থাকতে পারে মহব্বত থাকতে পারে কিন্তু রহমত থাকতে পারে না বুঝুন মুত্তাখিদি আখদান করা যাবে না গোপন গোপন নোংরামি করা যাবে না যুবকরা বিয়ে করবা পিছনের দরজা দিয়ে যাবে না সোজা গিয়ে প্রস্তাব দিবা বিয়ে করে নিবা আস্তে কও কেন এই বুড়ো সাসাও কয় ঠিক কি হবে ও নাতিপুতির জন্য চিন্তা করছে তুই না হ্যাঁ না ঠিক আছে উল্লাপাড়ার ভাষাগুলো অনেক মিষ্টি আলহামদুলিল্লাহ গেদা বাদ খাইছে হোগা বলেন এরকম বলেন গেদা ভাত খাই যাও হোগা হইয়া পড়ো ভাষা অনেক ভাষা কত ভাষা আমার দেশের ভাষা কত মিষ্টি বলি আলহামদুলিল্লাহ আমার দেশের ভাষাকে রপ্ত করা ব্যাপক কঠিন খুব কঠিন ইংরেজি অল্প দিনে জানা যায় কোরআন সাত বছরের বাচ্চা পারে আলহামদুলিল্লাহ বলেন বাংলা কিন্তু সহজ না বাংলা খুব জটিল ভাষা এটাকে রপ্ত করা খুব কঠিন তবে কোরআনটা এত সহজ এক হাজি গেছে হজ করতে মক্কায় 41 দিন থাকার পর দেশে ফিরে বলে এমন দেশে গেছিলাম সব জায়গায় আরবি ইচ্ছু বুঝি না খালি দুই জায়গায় শুধু বাংলা পাইছে কোথায় আজান যখন দিল সূরা ফাতিহা যখন করল কি কথা কি বুঝতেছেন আপনারা ওর কাছে এটাই বাংলা হয়ে গেছে
কোরআন খুবই সহজ বলি আলহামদুলিল্লাহ আমরা কোরআন পড়ব বেশি গান শুনব গান শুনবেন কমও শোনা যাবে না তো গানের কাছে আমরা যাব না জোরে বলি ইনশাআল্লাহ যদি আপনি কোরআন জানেন আপনি যদি কোরআন বোঝেন কোরআন জানে না কোরআন বোঝে না কোরআনের দল করে না এমন লোক আপনার সামনে এসে নেতৃত্ব দিতে নিয়ে লজ্জা পেয়ে ওখান থেকে অপমানিত হয়ে বের হয়ে চলে যাবে আপনি নামাজি বেনামাজি লোক আপনার নেতা হবে কেমনে ঠিক কি না আমার আপনার চরিত্র আমাকে আপনাকে সুন্দর করতে হবে গঠন করতে হবে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন নামাজ পড়ব কয় অক্ত কি লাগবে কোরআন কি লাগবে কোরআন লাগবে রোজা রাখবো হুকুম জানার জন্য কি লাগবে মেয়ের সম্পত্তি মেয়েকে বুঝায় দেব ছেলেকে বুঝায় দেব এতিমের সম্পত্তি এতিমকে বুঝায় দেব কি লাগবে বাজার করতে যাবেন ব্যবসা করবেন কি লাগবে চাকরি করতে যাবেন চাকরি কেমনে করবেন কি লাগবে কোরআন লাগবে কারো বাড়িতে ঢুকবেন ঢুকবেন কেমনে কি লাগবে কোরআন কোরআন সারা কোনো গতি আছে কোরআন হলো গাইডলাইন কোরআন হলো ডায়েরি বুক কি বুক বলেন পকেটে কোরআন নিয়ে থাকতে হবে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ আমার বন্ধুগণ কথার তো কোনো থা নাই বহু কথা এক রাত পেয়েছি একটু একটু করে সব জায়গা থেকে একটু একটু করে বলছে সূরা হুজুরাত থেকে আমি কথা বলছিলাম সূরা হুজুরাতের দশটা হুকুম জানলাম কোরআনের কিছু আশ্চর্য দিকগুলো আমরা জানলাম আল্লাহ তাআলা বলছেন শোনো ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ আমার দফতর থেকে চারিত্রিক সনদ দিয়ে দেব সত্যবাদীদের সনদ দিয়ে দেব যাদের মধ্যে দুইটা গুণ আমি পাবো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون جل بلون الله أكبر الله رب العالمين بولين প্রকৃত মুমিন কারা প্রকৃত ইমানদার তো তারাই যারা ঈমান আনবে আল্লাহর উপরে নম্বর দুই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহকে মানলাম রসুলকে মানলাম না হবে না আবার রসুলকে মানলাম আল্লাহকে মানলাম না তাও হবে না দুজনকে মানতে হবে আল্লাহকে আল্লাহর মর্যাদায় রাখতে হবে রসুলকে রসুলের মর্যাদায় রাখতে হবে অনেকে নবীদেরকে এমন মর্যাদা দিয়ে থাকে নবীকে আল্লাহর উপরে বানায় ফেলে যেমন আল্লাহর বৈশিষ্ট্য হলো আল্লাহ গায়েব জানেন আমার নবী গায়েব আস্তে কর গায়েব জানেন না আমার নবী যদি গায়েব না জানে পীর বাবারা বুঝি গায়েব জানে কিন্তু আমার দেশের অন বহু পীরের দরবার আছে পীরের কাছে গেলে নাকি গায়েব জানে আজান এরকম আছে যে পীর বলে আমি গায়েব জানি একদম জুতা পেটা করবে আল্লাহ দেখে ও আল্লাহকেও দেখে আল্লাহরেও দেখে বাচ্চা হয় না গরু নিয়ে যায় বাচ্চা হয় না মুরগি নিয়ে যায় না বাচ্চা হয় না ছাগল নিয়ে যায় যারা ছাগল নিয়ে যায় বাজারে তারা আরেক রাম ছাগল আছে না নাই এগুলো কি কেউ দেবে না আমাকে সন্তান আমাকে সন্তান দেবেন তিনি কে কেউ দেবেন আমার রিস্কের ফয়সালা আমার রিস্কের ফয়সালা করবেন তিনি কে কারো কাছে চাওয়া যাবে না জুতার ফিতাও যদি হয় তাও চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে মৃত্যু তো খুবই কাছে মৃত্যু খুবই কাছে মৃত্যু এত কাছে এত কাছে এই পৃথিবীতে কাছে যদি কোনো কিছু থাকে সেটা হলো মৃত্যু এই জন্য শিরকের ছোঁয়া যেন কোনো ক্রমেই আমার আপনার ইমানের মধ্যে না ঢুকতে পারে সাবধান খেয়াল থাকতে হবে চাইব একমাত্র চাওয়ার জায়গা কয়টা চাওয়ার জায়গা কয়টা একটা তিনি কে আমার বন্ধুগণ একটা কথা মাথায় রাখবেন যদি এরকম দেখেন
কিছু পাগল অনেকে বিশ্বাস করতে চায় লোকটা দুনিয়ার ব্যাপারে বেখেয়াল মাথার চুলগুলো শুকুশক মোসো বড় দাড়িও বড় আছে না সালার চটপটে থেকে লাল শালু সাজে সম্পূর্ণ ভণ্ডামি আল্লাহর কসম করে বলি কোন আল্লাহওয়ালা মানুষ কখনো অসামাজিক হবে না কোন আল্লাহওয়ালা মানুষ কখনো বেনামাজি হবে না কোন আল্লাহওয়ালা মানুষ কখনো পাগল হবে না পাগল সে পাগল সে আল্লাহওয়ালা হবে না কোন পাগল মস্তিষ্ক বিকৃত ব্যক্তি বেনামাজি অসামাজিক ব্যক্তিত্বহীন নেশাখোর এমন কোন ব্যক্তি কখনো আল্লাহওয়ালা হবে না ভুল ধারণা ভুল ধারণা অনেকে মনে মনে ভাবে লোকটা দুনিয়ার ব্যাপারে পাগল কিচ্ছু খেয়াল নাই মনে হয় বুঝে আল্লাহওয়ালা ভুল কথা আমার নবীজি বিশ্বনবী ছিলেন কিন্তু ব্যক্তিত্বহীন না ব্যক্তিত্ব সম্পন্ন যার পোশাকটা ছিল পরিচ্ছন্ন আমার নবীজি এত পরিমাণ সুগন্ধি ব্যবহার করতেন যে রাস্তা দিয়ে যেতেন মানুষ টের পেত এই দিক দিয়ে আমার নবীজি রওনা দিয়েছেন নবীজি মাথায় তেল দিতেন পর্যাপ্ত আমার নবীজির পোশাক ছিল খুব পরিপাটি পোশাক ছিল আমার নবীজি চোখে সুরমা লাগাতেন সুরমা ছাড়া আমার নবীজির চোখ কখনো থাকতো না এত পরিমাণ তিনি আতর ব্যবহার করতেন আতর মাসখানের তালুতে তিনি ঢেলে নিতেন ঢেলে নিয়ে তিনি দিতেন আতরগুলো আতর খুব মহব্বত আতর তিনি খুব পছন্দ করতেন চুজ করতেন সবকিছু বেশি হলে বলতেন এটা আমার লাগবে না নিয়ে যাও কিন্তু আতর দিলে পরে রসুল শুধু নিয়ে রাখতেন সুবহানাল্লাহ বলেন আতরের ব্যাপারে খুব রসুলের নেশা ছিল যে বিশ্বনবীর দেহ থেকে আতরের গন্ধ বের হয় যে নবীজির চোখের সুরমা ব্যবহার হয় যিনি যিনি সুগন্ধি ব্যবহার করেন যিনি সুরমা ব্যবহার করেন যার পকেটে সর্বক্ষণ মেসোয়াক থাকতো কি থাকতো মেসোয়াক থাকতো যিনি সর্বক্ষণ চিরুনি পকেটে রাখতেন চুলগুলো আঁচড়া ফেলতেন লম্বা লম্বা চুল থাকলেও রসুলের চুলগুলো এলোমেলো থাকতো না এত সাজানো গোছানো পরিপাটি মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একজন সুস্থ বিবেকবান মানুষ একজন পাগলের কাছে দরবারে যে কেমনে চায় আমার তো বুঝে আসে না আসে না এরকম আসে না সালাড চট পড়ে থাকে এই যে এই যাচ্ছে কেন এই ছেলে কই যাও বসো বসো আমি কি দোয়া করে দেব নাকি হ্যাঁ ও কেবল এসে বসছেন কেবল জি জি বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আমার নবীজি খুনসুটি করতেন স্ত্রী ছিল তার সময় দিতেন স্ত্রীদেরকে মহব্বত করতেন কেসাল লাগলে তাকে সমাধান করতেন একদিন আম্মা জান আয়েশার সাথে চরম গন্ডগোল নতুন সিরাতটা পড়লাম আমি এর আগে আমি চোখে পড়িনি আম্মা জান আয়েশা বলতেছে হুজুর রসুলকে বলতে হুজুর আপনার ব্যাপারে আমি বিচার দেব চিন্তা করেন আপনি আমার প্রতি অবিচার করছেন আমি আপনার বিচার চাই কে বিচারককে অমরের ডাক দিকে নমরের ডাক দিয়ে কাকে আব্বাকে ডাক সাইদিনা আবু বকর সিদ্দিক কানাই চলে গেল উনি শুনেই তো খেপে গেছেন বিশ্বনবীর বিরুদ্ধে আমার মেয়ে বিচার চাই থাম বাড়িতে ঢুকেই মারার জন্য রওনা দিয়েছেন ওইদিকে তারা তেড়ে গেছেন তোকে আজকে মেরে ফেলবো আম্মা যে আয়েশা তার আব্বার এই ভূমিকা দেখে মারছে দৌড় এক দৌড়ে নবীর পিছনে দাঁড়ায় গেছে রসুল বললেন আবু বকর বিচারের জন্য ডাকলাম আপনারে আমি তোমাকে বিচারের জন্য ডাকলাম তোমাকে আমি কি মারতে খুঁজছি আগে বিচারটা করো আর পিছনে দাঁড়িয়ে থাকা আমার নবীর ইস্তে আম্মা যে আয়েশাকে বলছেন আয়েশা তুমি দিলে বিচারের ডাক তুমি আবার আমার পিছনে দাঁড়াও কেন আমি তো আসামি আমি কি আসামি আমার নবীজি কি সুন্দর করে পরিবারের সঙ্গে কথা বলেছেন কি মার্জিতে হবে কথা বলেছেন সুবহানাল্লাহ বলবেন না নবীজি তো রাগ করার কথা ছিল বউকে ম্যানেজ করলেন শ্বশুরকেও ম্যানেজ করলেন চার স্ত্রী সামনে বসা চার স্ত্রী আমার নবীজি বসে আছেন এক সাহা এক বউ সঙ্গে সঙ্গে বলছেন একজন স্ত্রী বলছেন হুজুর সত্যি করে বলেন তো আপনি আমাদের এই চারজনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন সবাই বলে আমাকে সবাই বলে আপনার মুখ থেকে শুনতে চাই আমার নবীজি বললেন এই প্রশ্নের জবাব আমাকে চিন্তা করে দিতে হবে আগামীকালকে যাও পাঠায় দিছে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি মোট আটটা খেজুর হাতের মধ্যে নিয়েছে
দুইটা করে খেজুর প্যাকেট করলেন আম্মা জান আয়েশার ঘরে গিয়ে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছে আয়েশা আই লাভ ইউ কি কি বউকে বলা যাবে কিনা বলেন আস্তে কর বলা যাবে কিনা বলেন এই যে পুরো চাচা শুনে রাখেন বলা যাবে কিন্তু আজকে যা প্র্যাকটিস করবেন তখন বুড়ি বলবে বুড়া বয়সে ভান ধরছো না কিন্তু আমার নবীজি এই প্র্যাকটিস গুলো রাখতেন আম্মা জান আয়েশা বলেন নবীজি আমার কাছে যখন আসতেন সালাম না দিয়ে আসতেন না আমি রাসূলকে কখনো আগে সহজে সালাম দিতে পারতাম না নবীজি আমার এমন আদর্শ ছিল বউ পর্যন্ত আগে সালাম দিতে পারে নাই সাহাবীর আগে সালাম দিতে পারে নাই যে ব্যক্তি আগে সালাম দেবে সে হচ্ছে অহংকার মুক্ত ইসলামে এত সুন্দর বিধান সালাম যখন দিবেন রহমত নাজিল করে দিবেন কে বউ কেন কথা শুনবে না পরিবার কেন কথা শুনবে না ডাকাতের মতো কিছু স্বামী বাড়ির মধ্যে ঢোকে আছেন ডাকাতের মতো ঢোকে দরজায় ডাক দেয় এই আছেন এরকম আছেন এই ওঠ খোল ভাত দে ছেড়ে বলবো ভাল লাগে আছেন এরকম আছেন আছেন শান্তিটা হবে কেমনে কর কেমনে শান্তি হবে বউ তো মনে মনে কয় ডাকাতটা মরবে কোন দিন ঠিক না আমার নবীজি সালাম দিয়ে ঢুকতেন একজন সাহাবী রাসূলকে আগে সালাম দিতে পারেন না আমার নবীজি আগে সালাম দিয়ে দিতেন ওই সাহাবী চিন্তা করলেন আজকে যেমন করি ওকে আগে সালাম দেব তিনি কি করলেন মোটা বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে গেলেন আমার নবীজি কাছাকাছি যখন চলে আসলেন গাছের আড়াল থেকে আসতে করে বের হয়ে রাসূলকে লক্ষ্য করে তিনি আচমকা সালাম দিচ্ছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আমার নবীজি সালামের জবাব শুনেই বলছেন সাহাবী এমন টেকনিক করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবা না সুবহানাল্লাহ বলবেন না তুমি এরকম করে টেকনিক করে আগে সালাম দিবা এটা কাম হবে না সামনে সামনে এসে দেখি কত বাপের ব্যাটা হয়েছে সুবহানাল্লাহ 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 ছোট্ট ছোট্ট বাচ্চারাও নবীকে দেখলে সব খেলা বাদ দিয়ে নবীর সামনে এসে বসে পড়ত শিশুপ্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু নাতির সঙ্গে সময় দিয়েছেন তিনি পরিবারের সঙ্গে সময় দিয়েছেন তিনি বিশ্বনবী ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন অসামাজিক ছিলেন আল্লাহ আল্লাহ কখনো অসামাজিক হয় আমার নবীজি আম্মা জান আয়েশাকে দুইটা খেজুর দিয়ে বললেন শোনো খেজুর যে দিয়ে গেলাম অন্য বউ যেন কানে না শোনে আমি তোমাকে খুব ভালোবাসি আচ্ছা দ্বিতীয় ঘরে গিয়ে তাই বললেন তৃতীয় ঘরে গিয়ে তাই বললেন চতুর্থ ঘরে গিয়েও তাই বললেন খেজুরগুলো দিয়ে চলে আসলেন পরের দিন সকালবেলা বুক ভরাশা নিয়ে চারজনই মনে মনে চিন্তা করছেন হুজুর আজকে আমার নামটা বলে দিবেন রাসূলের সামনে যখন চারজনই হাজির হলেন রাসূল বলছেন কি প্রশ্ন বলো হুজুর আপনি আমাদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আমার নবীজি বলছেন গত রাতে আমি যাকে লুকায় লুকায় দুইটা খেজুর দিয়ে আসছি আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যা আমার নবীজি পারিবারিক ভাবে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তিনি পরিবারটা সাজিয়েছেন বাচ্চাদের সঙ্গে নাতিদের সঙ্গে ঘন্টার পরে ঘন্টার সময় দিতেন এমনকি শিশুর খবর শুধু রাখতেন না শিশুকে বলতেন ও শিশু তোমার বাড়ির যে একটা পাখি আছে নোগায়ের সেই পাখিটার খবরটা কি আমার নবীজি শিশুর পাখির খবরও রাখতেন আমার বন্ধুগণ হুসাইন তো রাসূলের সঙ্গে এত বেশি সময় থাকতেন মাঝে মাঝে আম্মা জান আয়েশা বলতেন আমাকে রাসূল যতটুকু সময় দিয়েছেন তার চেয়ে বেশি সময় আমার কাছে মনে হয় তিনি হুসাইনকে দিয়েছেন নাতি হুসাইন পাশে বসে থাকতেন সব সময়ের জন্য কিছু কিছু বুড়া চাচা আছে নাতিবতি হয়েছে নাতিবতি দেখলে শুধু গা জ্বলে আসেন এরকম আসে না কিছু না না আসে না খালি খেপে নাতির উপরে খালি খেপ খেপতে থাকে আর চোখ বড় করে নাতিরা মনে মনে দোয়া করে বুড়ো তুই মরবি কোন দিন আমার নবীজি হোসেনকে নিয়ে জুমার নামাজ পড়তেন প্রথম কাতারে বসায় দিতেন কোন কাতারে প্রথম কাতারে বসায় দিতেন শিশুরা শিশুর বাবার সঙ্গে থাকবে শিশুর ভাইয়ের সঙ্গে থাকবে দূরে দূরে থাকবে না যদি কেউ প্রথম কাতারে চলে আসে তার সন্তান তো প্রথম কাতারে চলে আসবে ওরা কথা বলবে নামাজের মধ্যে কোনো ধমক দেওয়া যাবে না ওরা নামাজের সামনে দিয়ে হাঁটবে কোনো কথা বলা যাবে না রুকুর মধ্যে ডিস্টার্ব করবে কোনো বিরক্ত হওয়া যাবে না
আদর্শ সমাজের পরিচয় হলো মসজিদগুলোতে বাচ্চাদের কিচিরমিচির আওয়াজ শোনা যাবে আলহামদুলিল্লাহ বলবেন না ওদের কান্নার আওয়াজ শোনা যাবে ওদের হাসির আওয়াজ শোনা যাবে মসজিদগুলো আওয়াজ থাকবে বাচ্চাদের আওয়াজ কিসের আওয়াজ কিসের আওয়াজ আর এখন ম্যাক্সিমাম মসজিদগুলোতে কিছু বুড়া ডাকাত আছে বুড়া ডাকাত বুঝলেন কি বুড়া চাচা আছে সারা জীবন তো নামাজ পড়েই না শেষ বয়সে এসে লাঠি একখান নিয়ে মসজিদের সামনে বসে থাকে কোন বাচ্চা নামাজ পড়তে আসে আসলে এরকম আসলে নাই বলেন তো আচ্ছা এই কথাগুলো কি বলার দরকার আছে না ভাই বলেন তো যখনই কোনো বাচ্চা আসে লাঠি দেখা এটা কেন কখনো বলা যাবে না কোন বাচ্চাকে আপনি ধমক দিবেন রাসূল বলেছেন ফালাইসা মিনা সে আমার কেউ ধমক দিতে পারবেন না বাচ্চাগুলোকে নিয়ে নামাজ শেখাবেন মসজিদে ঢুকায় পড়বেন ও হাঁটবে ও খাবে ও খেলবে ও পাঞ্জাবি টানবে এটাই ওর নামাজ কেউ তো আলহামদুলিল্লাহ বলবেন না কথা ক্লিয়ার কথা ক্লিয়ার আপনি বাচ্চাকে নামাজে না নিয়া ওই ভিডিও গেমস দিবেন না মোবাইলের ডিভাইস দেখাবেন এই ডিভাইসগুলো আজকে ছোট্ট বাচ্চাদের সব কিছুকে শেষ করে দিয়েছে এগুলো দিবেন না মসজিদে যাবে মুয়াজ্জিন আজান দেবে আকামত দেবে বাচ্চা শুধু শুনবে গুরু কি করে আবার রুকুও করে আবার আগে যায় না ইমাম আগে যায় এরপরে মুক্তাদি যায় আদব শিখবে আখলাক শিখবে নেতৃত্ব শিখবে শৃঙ্খলা শিখবে সময়ের জ্ঞান জানবে দেড়টায় আজান হবে চারটায় আজান হবে মাগরিবে আজান হবে ফজর আজান হবে নামাজ আবার টাইমলি হবে টাইমের জ্ঞান সময়ের জ্ঞান আদব আখলাক সব নামাজে আসে না তো বাচ্চাকে নেবেন না কাকে নেবেন আমার দেশে এই মূর্খতাগুলো রয়ে গেছে বাচ্চা দেখলে কিছু কিছু বুড়ো চাচা কিরকম বড় বানায় বাচ্চাগুলো মনে করে এটা মনে হয় আজরাইল টেনশনে থাকে ঠিক আছে না কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা কোনোদিন ধমক দিবেন না আমার নবীজি জুমার খুতবা দিচ্ছেন কিসের খুতবা কোন আছেন হোসেন রাদি আল্লাহ আনহু ছোট মানুষ লম্বাই হলো 3.5 ফুট মানুষ জুব্বা পড়ছেন 5 ফুট বলেন তো হাঁটা যাবে নাকি জুব্বার কবরের সঙ্গে প্যাঁচ লেগে বারবার পড়ে যাচ্ছেন আমার নবীজি খুতবা সেরে দিলেন দূর থেকে হোসেনকে কোলে করে নিয়ে প্রথম কাতারে বসায়া দিলেন আমার নবীজি হোসেনকে খুব মহব্বত করতেন নবীজি হোসেনকে কোলের মধ্যে নিয়ে কথা বলছেন গল্প করছেন জিবরিল আমিন সামনে এসে বসা রাসূল বলছেন না না এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে লোকটাকে রাসূল বলছেন না না তুমি কি চেনো নাকি দেখো তো চেনা যায় নাকি না না এই লোকটাকে কেমন যেন মনে হয় খুব সুন্দর পরিপাটি চেহারা সবকিছু গোছালো কিন্তু সব সাহাবি আপনার কাছে আসলে পরে সবার আসার ধরনটা একরকম হয় এই লোকটার আসার ধরনটা ভিন্ন রকম নানা কি হয়েছে বলো তো নানা কেউ আপনার কাছে খালি হাতে আসে না কেউ আঙ্গুর নিয়ে আসে কেউ বেদানা নিয়ে আসে কেউ উঠের দুধ নিয়ে আসে কেউ খেজুর নিয়ে আসে কেউ খালি হাতে আসে না হাদিয়া তোহফা কিছু নিয়ে আসে এই লোকটা মাঝে মাঝে আসে কিচ্ছু নিয়ে আসে না আমার কাছে মনে হয় কিপটা আমার কাছে আবি বাচ্চাদের নজর থাকে মেহমানের কিসের দিকে হাতের দিকে বড় মানুষ এটা দেখে না কিন্তু ছোট মানুষ দেখে দেখি পাবলিক কি আনলো বুঝেন নাই এই জন্য কোনো বাড়িতে গেলে খালি হাতে না কিছু হাতে খালি হাতে না কিছু হাতে এটাও সুন্নাহ এটাও কি বলেন আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন না না এরকম করে মেহমানকে বলতে নেই মেহমান কি সামনে রেখে এমন করে কথা বলতে নেই না না আল্লাহ বলছেন জিব্রাইল আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হোসেন যখন শক করে ফেলেছে পকেটে হাত দাও জান্নাতের আঙ্গুরের ছড়া তোমার পকেটে ঢোকানো হয়েছে আঙ্গুরের ছড়াটা বের করলেন নবীর সামনে ঝুলায় রাখলেন রাসূল বলছেন হুসাইন দেখো তো কত সুন্দর টষ্টস আঙ্গুর এবার হুসাইন নাদের মুস্কি মুস্কি হাসি মারছেন
কেননা এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না? আল্লাহু আকবার বলবেন না? নবীজি কি সময় দিতেন বাচ্চাদের সাথে দেখেন? আমার নবীজি সাহাবায়ে কেরাম কি নামাজ করছেন, আলোচনা করছেন, দরজায় একজন সাহাবী পাহারা দিচ্ছেন, রসুলকে পাহারা দিচ্ছেন, কারণ গোটা মদিনার আশেপাশে ইহুদির বাচ্চা আছে না নাই? নবীজির শত্রু কি কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। রসুলের খাবারের মধ্যে বিষ ঢুকিয়েছিল ইহুদির বাচ্চা। এই ইহুদিরা, এই যে এই বোঝেন নাই, খুব ডেঞ্জারাস এরা। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আমার নবীজি, আমার নবীজি আলোচনা করছেন, সাহাবী পাহারা দিচ্ছেন, কারণ কোন ইহুদি কোন শত্রু ঢুকে পড়বে সিকিউরিটি নিশ্চিত করে সেখানে সাহাবী দাঁড়ায় আছেন। দরজার সামনে গিয়ে হুসাইন বলছে, চাচা দরজা খুলে না, আমি হুসাইন ভিতরে যাব না, এখন তুমি যেতে পারবা না, কেনা যাবো কেনা যেতে পারবা না। খেপে গিয়ে দুই চোখ বড় করে বলছে, ও চাচারা আমাকে তোমরা যেতে দাও না কেন, আমার কি দাম কম নাকি? তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে আমি হুসাইন হাজার গুণে বড়। এমন গ্রামার খাটাইছে, ভয় দরজা খুলছে, যা ভিতরে ঢুকে পড়ছে, ভিতরে ঢুকে পড়ে নবীর সামনে দাঁড়ায় আছেন, কিন্তু মোশানটা ভিন্ন, মুখে হাসি নাই। রসুল বলছে, না না তোমার চেহারা আজকে কেমন যেন মনে হচ্ছে, তোমার মন খারাপ কেন, কি হয়েছে? কেন না না আজকে বেশি সময় দেব না তোমাকে, জরুরি কিছু কথা বলি আমি চলে যাব, তবে একটা কথা বলি, আমার কি কোনো দাম নাই? রসুল বলছে, না না কি হয়েছে, আমি আসতে চাই, তোমার সাহাবীরা আমাকে আসতে দেয় না কেন, আমার কি কোনো দাম নাই? অবশ্যই তোমার দাম আছে। এবার তিনি বলছেন, না না আমি আপনাকে একটা প্রশ্ন করব, একটা বিষয় জানিয়ে দেব, সেটা কি বলো? না না তিনি বলছেন, না না আমি আপনার চেয়ে বড়। কে কেমন করে? না না আমি আপনার চেয়ে কেমন করে বড়, আমি আপনাকে তিনটা প্রশ্ন করব, আপনি জবাবগুলো শুধু দিবেন, আপনি উত্তরও পেয়ে যাবেন। কি প্রশ্ন না বলো? হোসেন বলছে, না না বলবো, তবে শর্ত হলো আপনার যত সাহাবি আছে সব সাহাবিকে সামনে কাছে ডেকে নেন। সবাইকে তিনি ডাকলেন। এবারে বলছে, না না আপনি বলেন তো আমার প্রিয় বসার জায়গা কোনটা, আমার বুকের উপরে তুই বসে থাকি সর্বক্ষণ। এই কথা বলা মাত্র হোসেন বলছে, না তুমি একটু শুয়ে পড়ো। শুয়ে পড়লেন, লাফ মেরে গিয়ে নবীর বুকের উপরে বসলেন। বসে বলছে, না না আমার প্রিয় বসার জায়গায় বসলাম, এখন প্রশ্ন, না না বলো তো তোমার আব্বার নামটা কি? তিনি বলছেন, আমার আব্বার নাম হলো আবদুল্লাহ। কোন বংশ? কুরাইশ বংশ। বাড়ি কোথায়? মক্কায়। কিন্তু না না তুমি কি বলতে পারবে এর চাই তার এক লাইন কিছু? তোমার বাবার ব্যাপারে না আর কোনো তেমন কোনো বক্তব্য নাই, কিন্তু না না তুমি তো জানো আমার বাবার পরিচয়টা কি। আমার বাবা কি? আমার বাবা তো সাধারণ কোনো বাবাদের মতো বাবা নন। আমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন আসাদুল্লাহিল গালিব করে দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আসাদ করে পাঠানো হয়েছে। আমার গর্বিত পিতা আলী আর তোমার পিতা আবদুল্লাহকে এক পাল্লাই দাও, আমার পিতাকে এক পাল্লাই দিয়ে দাও। আল্লাহর কসম করে বলি আমার আব্বার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবী যে মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, না না আর কি প্রশ্ন করবি কর। এবার বলছে, না না বলো তো তোমার মার নামটা কি? আমেনা। বাড়ি তার কোথায়? মদিনায়। এতটুকুই তার পরিচয় শেষ? না না কিন্তু না না আপনি বলেন আমার মার পরিচয়টা কি? আমার মা তো সেই মা খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসাইহাল জান্না। আমার গর্বিত মা ফাতিমা এক পাল্লায় দেন, আপনার মা আমেনাকে এক পাল্লায় দেন। আল্লাহর কসম আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবী যে মুস্কি মুস্কি হাসিলেন, কিন্তু তার চোখে পানি, তার চোখে পানি। এই বিজ্ঞচিত কথাগুলো শুনে আমার নবজির কলিজা ভরে গেল। হুসাইন কেবার বলছে, না না রে আর কি প্রশ্ন করবি কর। এবার বলছে, না না তুমি বলো তো দেখি তোমার নানার নামটা কি? রসুল বলছেন, আমার নানার নাম হলো হাফজহরি। বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসা করতেন। এতটুকুই তার পরিচয় শেষ? কিন্তু না না আপনি তো জানেন আমার নানার পরিচয়টা কি। আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সম্মান আল্লাহর পরে, আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দাও, তোমার নানা ওহাব জহরিকে এক পাল্লায় দিয়ে দাও। আল্লাহর কসম, আল্লাহর কসম আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চোখের পানি আটকাতে না পেরে কেঁদে কেঁদে বলছে, না না রে আজকে যুক্তির দিক থেকে আমি রসুল তোর কাছে হেরে গেলাম। সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো যুবকরা কোন নেতৃত্ব মানো কোন নেতার পিছনে যাও কোন আদর্শের পিছনে যাও যেখানে অস্ত্রের ঝনঝনানি যেখানে বেনামাজি যেখানে চরিত্রহীন যেখানে লম্পট যেখানে নামাজ নাই যেখানে ইয়াবা যেখানে গাজা যেখানে জেনা ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতু মারি যুবক ইয়াং যারা সাসকের মাহফিলে যুবকরাই বেশি আসছে মাহফিলে এখন মাহফিলগুলোতে এখন যুবকরা বেশ অংশ গ্রহণ করছে মাহফিল আলহামদুলিল্লাহ বলেন এটা একটা আশার দিক এটা কিসের দিক বলেন আশার দিক এটা একটা ইতিবাচক দিক আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সময়কে নষ্ট করবা না যৌবনকে কাজে লাগাও তোমার যৌবন ইবাদত তোমাকে আর সাজি মানে ছায়ার মেহমান বানায় দেবে বিশাল দাম তোমার তোমার রক্ত গরম তোমার যৌবন উন্মাদনা আছে এর মাঝে যদি ইমানটাকে টিকে রাখতে পারো আলিয়া নারগিসকে যদি প্রত্যাখ্যান করে জান্নাতের হুরের নেশা যদি আনতে পারো আল্লাহ তাআলা সাইয়েদিনা ইউসুফের সঙ্গে তোমাকে জান্নাত দিয়ে দেবে আজকে সমাজে জেনা সহজ না বিয়ে সহজ কি সহজ জেনা আজকের সমাজে জাকাত সহজ না সুদ সহজ সুদটা ইজি করে দেওয়া হয়েছে জাকাতের কোনো খবরই নাই জাকাতকে বলে এটা আল্লাহর পক্ষ থেকে জরিমানা জোরে কর নাউযু বিল্লাহ কাল্লার কি কদর দরকার ছিল এই জাকাতটা নেওয়ার আল্লাহ খায় আল্লাহর কি অভাব জাকাতটা কার জন্য আটটা খাতের জন্য কটা খাতের জন্য বলেন সূরা তাওবার 60 নম্বর আয়াত জাকাতটা হচ্ছে আটটা খাতের জন্য গরিব মিসকিন ঋণগ্রস্ত নবগত মুসলিম জিহাদ ফি সাবিলিল্লাহ এই যে খাতগুলো আছে মুসাফির ইবনে সাবিল পথিক এই খাতের জন্য আল্লাহ তাআলা জাকাতের ব্যবস্থা করেছেন জাকাত হলো সম্পদের গাদ এক মন সরিষার তেল কিনেছেন সরিষার তেলের নিচে ড্রামের নিচে কিছু অংশ থেকে যায় এটাকে বলে গাদ খাওয়া যায় আস্তে খাওয়া যায় ওটা ফেলে দিতে হয় তেমনি সম্পদের গাদ হলো জাকাত এটা আপনি খেতে পারবেন না ১০০ টাকা আড়াই টাকা আপনাকে মাইনাস করতে হবে বছরে কয়বার আস্তে বছরে কয়বার যার কাছে একটা আইফোন আছে কি ফোন আইফোন যার কাছে একটা আইফোন যে একটা আইফোনের মালিক সে জাকাত দেওয়ার উপযুক্ত ও থেকে বোঝা গেল একদম সহজ হিসাব করে দিলাম তো জাকাত দেওয়ার কত মানুষ আমার দেশে আছে জাকাত দেবে কখন দেশের টাকা পাচার করতে তো কামশাল আছে না নাই আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা তোমাকে চেনার তুমি তৌফিক দাও নিজেকে চেনার তুমি তৌফিক দাও আল্লাহ তোমাকে চেনার তুমি তৌফিক দাও মান আরাফা নাফসাহ ফাকাদ আরাফা রাব্বাহ যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে সে তার আল্লাহকে চিনতে পেরেছে আমরা বান্দা কার বান্দা আমাকে চেনার দরকার আছে না নাই আমি কে আমার পরিচয় কোথায় আছে কোথায় আছে কোরআনে আছে আমি আল্লাহর বান্দা আমাকে আল্লাহর বান্দা হই থাকতে হবে দুটো গুণ এক নম্বর গুণ হলো আমার ঈমান আনবো কার উপরে রসূলকে মানলাম না হবে 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 এ রসূলকে মানবো না এই কথা বলতে বলতে আমি অনেক দূর চলে গিয়েছিলাম রসূলুল্লাহর কিছু সিরাত নিয়ে আমি কিছু কথা বললাম আবার লাইনে আসলাম কিন্তু আপনাদের থাকার মোশন দেখে মনে হচ্ছে দেখেন সারা রাত কইছে একজন জি আমি তো অবাক হয়ে যাচ্ছি কি করব হ্যাঁ চালাবো কোনো আপত্তি নেই
বলি আলহামদুলিল্লাহ ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলেন ফজর ফজর মিস হবে না এটা হচ্ছে আসল রেজাল্ট ফজর পড়বেন কারা কারা ফজর ফজর যার ফজর হয় তার কখনো নামাজ কাজা হয় না কথা বুঝলেন কি নামাজের খবর নিতে হলে কি কোন নামাজের খবর নিতে হবে মুনাফিকরা যোহর পড়ে আসর পড়ে মাগরিবও পড়ে কিন্তু ঈশা আর ফজর মুনাফিকরা পড়তে পারে না তো ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলেন না দেখি জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে ফজর যোহর আসর মাগরিব ঈশা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন মনে থাকবে তো নামাজ যার আছে তার সব আছে নামাজ যার নাই তার কিচ্ছু নাই আল্লাহ আমাদেরকে নামাজি বানান জোরে বলি আমিন তাহলে এক নম্বর পুঁজি হলো আল্লাহ তাআলার কাছ থেকে যদি আমরা সার্টিফিকেট নিতে চাই ঈমান এক নম্বর পুঁজি কি বলেন ঈমান কি ঈমান বলেন কি ঈমান বলেন ভেজাল ঈমান ভেজাল ভেজাল মানে কি জানেন ওই যে মাজারে যায় ভেজাল ঈমান মানে হলো হ্যাঁ আমি কি হয়ে চলবো আসলে এরকম আছে সিদ্ধ হয়ে পড়ে হতাশ হয়ে যায় এগুলো কি ঈমান বলেন এগুলো কি ঈমান ভেজাল ঈমান হতাশ ইমানদার হতে পারো না বসুন্ধরা গ্রুপের একজন বড় কর্মকর্তা বাড়ি তার রংপুর হঠাৎ করে একদিন রাস্তায় দেখা আমাকে জড়িয়ে ধরে কাঁদতেছে বললাম না কান্দেন কেন কি হয়েছে খুজুর আমি এমন রোগী ছিলাম যে রোগের নামটা তার বলতে না হলে 10 সেকেন্ড লাগছে অনেক লম্বা কি যেন কইল মানে যার ফলাফল হলো আত্মহত্যা করার জন্য সে পেরেশান আমি আত্মহত্যা করে মরে যাবো বাঁচবো না এরকম একটা অবস্থা উনি সিঙ্গাপুরে ট্রিটমেন্ট নিয়েছেন উনি ইন্ডিয়াতে ভেলোর বহু জায়গায় উনি চিকিৎসা করেছেন হুজুর আপনার একটা লাইন আমার রোগকে সারিয়ে দিয়েছে বললাম কি লাইন কোন লাইন আপনি একটা আলোচনায় বলেছিলেন আমি বলেছিলাম একটা আলোচনায় উনি বলতেছে হতাশা হতাশা এটা আল্লাহর পক্ষ থেকে আসে না হতাশা আসে শয়তানের পক্ষ থেকে হুজুর এই কথা আমার সব রোগ ছেড়ে দিয়েছে আমার কোনো ওষুধ খাওয়া লাগে না আজকে ম্যাক্সিমাম পরিবারের ভিতরে কোন রোগটা বিরাজ করে বলেন তো হতাশা অনেকে বলে হুজুর মাস্টার্স করলাম কি করব আছে না এরকম আছে না হুজুর চাকরি নাই কি করব কি করবেন আপনি আমার রসুলকে বলা হলো সচ্ছলকে রসুল বললেন দুপুরের খাবারের পর যা রাতের খাবার আছে সে সচ্ছল অসচ্ছলকে অসচ্ছলকে যার দুপুরের খাবার আছে কিন্তু বাট রাতের খাবার নাই সে হচ্ছে অসচ্ছল মানে দুবেলা যার খাবার আছে সে কি সচ্ছল যার একবেলা আছে আরেকবেলা নাই সে হচ্ছে অসচ্ছল তাহলে এখানে বলেন তো এখানে কালকের সকালের খাবার নাই এমন কোন লোক আছে আসতে কম কেন আছে চিন্তা কিসের বুদ্ধি দিয়ে রেজেক আসে না গ্রামের বহু বুদ্ধিদাতা আছে হাত পায় না আর কিছু পাগল আছে বুদ্ধি নাই কিচ্ছু নাই এত সম্পদ খাওয়ার লোক গ্রামের কিছু দেখে না একদম মানে গোপাল ভাত খুব বুদ্ধি হাত পায় না আসেনা আসেনা বলেন তো শক্তি থাকলেই খাদ্য থাকে না বনের রাজা কি না খেয়ে থাকে কিন্তু ও স্বীকার করতে পারে না নাই না খেয়ে থাকে শুকনা হয়ে যায় আবার ছোট্ট বাবুই পাখি অসহায় কি সুন্দর বাসা বানায় শক্তি নাই সিংহের মতো কিন্তু পেট উদর পূর্তি করে জিকির করতে করতে সে তার বাসায় ঢুকে পড়ে এই জন্য রিজিক নিয়ে কোনো হতাশা ইমানদার আনতে পারে না আমার নবজির 4 মাস চলে গেছে খাবার নাই 4 মাস 2 মাস 3 মাস আম্মা জান আয়েশা বলেন আমার বাড়ির উনুনে চুলায় আগুন জ্বলত না আমার নবজি ভিতরে ঢুকতেন আর বলতেন আয়েশা সব তো জিহাদে দিয়ে দিলাম যুদ্ধ করলে 1 বছরের রসুল
মদিনায় যাওয়ার পর এক বছরে গড়ে 9টা করে যুদ্ধ করেছে 9টা যদি যুদ্ধ করা লাগে বছরে 9টা থাকে কিছু কিছু থাকে বলেন তো যুদ্ধ বিধ্বস্ত দেশ এখন রাশিয়ার দিকে তাকান যেটাই যুদ্ধ বিধ্বস্ত দেশ অর্থনৈতিকভাবে তারা কি স্বাবলম্বী না ক্ষতিগ্রস্ত বিপর্যস্ত আমার নবীজি মদিনায় আসলেন আরাম পেলেন না প্রত্যেক বছরে 9টা করে গড়ে যুদ্ধ করতে হচ্ছে 86টি যুদ্ধ পরিচালনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু 9-10-90 সেখানে 86-এর 10টা না হলে 9টার একটু বেশি হয়ে যায় এতগুলো যুদ্ধ করে খাবার পাবেন কেমনে খন্দকের পরীক্ষা খনন করার সময় কিচ্ছু নাই খাবার কোন সাহাবীর কাছেও নাই বাড়িতেও নাই কিন্তু শত্রুপক্ষ চলে এসেছে সালমান ফার্সি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো বহু যুদ্ধে অংশগ্রহণ করেছি বয়স্ক একজন সাহাবী ছিলেন তিনি 250 বছর বেঁচে ছিলেন কত বছর বলেন 250 বছর যখন তিনি ইসলাম কবুল করেন সেই সময় তিনি বড় মানুষ অনেক বয়স্ক মানুষ তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ কি এই মদিনা কি রক্ষা করার জন্য চতুর্দিকে আপনাকে খনন করতে হবে পরীক্ষা বানাতে হবে পরীক্ষা খনন করতে হবে আমার রাসূল বলেন ঠিক আছে শুরু করা যাক সবার আগে কোদাল হাতে নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের নেতৃত্বের মূল দিক হলো নেতা সামনে থাকবে আর সাধারণ নেতৃত্বের দিক হলো নেতা সবার পিছনে থাকবে যখন বলবে বিপদ আসবে বলবে তোরা যা আমি পিছে আছি এরকম আছে না নাই আমি বিদেশ আছি আমি কোজি আছি বিদেশ আছি অনলাইন যুদ্ধ করে হবে না যুদ্ধ করে হবে না সাধারণ নেতার বৈশিষ্ট্য হলো যত রক্ত লাগে দেব প্রয়োজনে লোক পাঠাবো আমি যাব না এটা হচ্ছে সাধারণ নেতার বৈশিষ্ট্য আর ইসলামী নেতৃত্বের বৈশিষ্ট্য হলো শোনো ও সাহাবীরা চিন্তা করুন আমি সবার সামনে আছি প্রয়োজনে আমার জীবনটা আগে যাবে কারো জীবন দিতে দেব না যরকন সুবহানাল্লাহ আমার নবীজি পিছনে না সবার আগে নামাজেও আগে ময়দানেও সামনে চলে গেছে পরীক্ষা খনন যখন তিনি করবেন কোদালটা হাতে নিয়েছেন আগে খাবার নাই পেটে পরীক্ষা খনন করতেছিলেন পরীক্ষা খনন করতে করতে ধুলাই মলিন রসুল মাথার চুল থেকে পা পর্যন্ত সব জায়গায় ধুলাই মলিন রসুল হয়ে গেছে আমার নবজির তিন দিন চার দিন পর্যন্ত খাবার নাই পেটে ক্ষুধার যন্ত্রণায় রক্ষা করতে না পেরে পাথর পর্যন্ত বাঁধলেন খাবার নাই আমার নবীজি কোদাল মারতে মারতে কোমরটা কুঁজো হয়ে গেছে উহুদের ময়দানে দাঁত হারিয়ে ফেলেছেন তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন খন্দকের ময়দানে কোদাল মারতে মারতে কোমরটা হারিয়ে ফেলেছেন দিন কায়েমের জন্য যদি বিশ্বনবীর দেহ থেকে যদি রক্ত ঝরানোর প্রয়োজন হয় যদি দিন কায়েমের জন্য যদি নবজির দান মোবারক শহীদ করে দিতে হয় দিন কায়েমের জন্য যদি বিশ্বনবীজির কোমরটাকে যদি কুসো বানাতে হয় সেই দিন কায়েমের জন্য প্রয়োজনে আমাদের যদি জান দিতে হয় মাল দিতে হয় সবাই কি রাজি আছেন রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো জোরে বলি আমিন আরো জোরে আমিন সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ দুটো গুণ আমরা শিখে যাব একটা ঈমান সেই ঈমান হবে ভেজাল না নির্ভেজাল শিরিক মিশ্রিত না শিরিক বর্জিত শিরিক মুক্ত শিরিক বর্জিত শিরিক থাকা যাবে না বেদাত থাকা যাবে না কুফর থাকা যাবে না নিফাক থাকা যাবে না ফ্রেশ ঈমান জান্নাতের মেহমান হবে জোরে বলি ইনশাআল্লাহ গুনা হতে পারে গুনাকার নাই এখানে গুনাকার নাই কোন ফেরেশতার তো গুনাহ করার যোগ্যতাই নেই গুনাহ করবে কেমনে যোগ্যতা থাকলে তারও গুনাহ হতো কি ঠিক কিনা বলো আর আমার গুনাহ করার যোগ্যতা দিয়েছেন কে গুনাহ তো হবেই কি কথা ঠিক আছে কিনা বলেন এক হাদিস আসছে আবার এটা উল্টা বুঝবেন না আল্লাহ তাআলা কি আশা দিচ্ছেন দেখেন লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকামিন হাত্তা ইয়ুযনিবু তোমরা যদি গুনাহ না করো আমি তোমাদেরকে দুনিয়া থেকে বের করে দেব এমন একটা কম পাঠাবো যারা গুনাহ করবে আমার কাছে মাফ চাবে আমি তাকে মাফ করে দেব কি বুঝলেন আজকে থেকে গুনাহ শুরু হোক এরকম কিছু বুঝলেন নাকি আপনারা
আল্লাহ তাআলা আশা দিচ্ছেন হতাশ হও কেন বান্দা গুনাহ হইছে হঠাৎ হয়ে গেছে পরিকল্পনা ছাড়া হয়ে গেছে প্ল্যান ছাড়া হয়ে গেছে কোন একটা জায়গায় তুমি মিস করে ফেলছো স্লিপ হয়ে গেছে পাপিস লেগেছে তৎক্ষণাৎ মাফ চাই আমি মাফ করব কার কথা আল্লাহর কথা অনুশোচনা যার মধ্যে থাকে সেই বান্দা গুনাহ করে আবার বলে বাড়ায় আছে না জানিস ধর্ষণের সেঞ্চুরি হয়ে গেছে মিষ্টি খাওয়াইছে আছে না কি সোনার টুকরা এগুলো তাই না হ্যাঁ সোনার ছেলে না এগুলো ধর্ষণ করে আবার সেঞ্চুরি করে মিষ্টি খাওয়ায় গুনাহ তো করে আকাম কুকাম করে আবার এটা নিয়ে গর্ব করে গুনাহ নিয়ে যারা গর্ব করে তারা ঈমানদার নয় মুনাফিক ফাসিক জালিম আছে না নাই আমাদেরকে বলে আমরা নাকি ধর্মের ব্যবসা করি নির্বাচন আসলো সারা জীবন নাটক সিনেমায় নাচলো গান গাইলো মাথায় টুপি দিয়ে আবার মসজিদে এসে সুন্দর করে কথা বলে আছে না নাই সুজন সখীর সিনেমা করেন হঠাৎ বৃষ্টির সিনেমা করেন আর হঠাৎ মসজিদে এসে আপনি ছবি সব সাজতেছেন ধর্মের ব্যবসা আলেমরা করে না আপনারা করেন কি ভাবতেছেন হুজুর বোঝে না কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন টুপি পরব কি এক মাস না সারা মাস এক মাস না সারা বছর সিজনে না সব সময় সিজনাল টুপি পরার দরকার নাই সিজনাল নামাজি হওয়ার দরকার নাই আমরা হব আজীবন নামাজি জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন চলে যায় মক্কায় ওমরা করার জন্য আবার এখান থেকে লাইভে এসে বলে প্রিয় দেশবাসী আমি ওমরা করতে এসেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ওমরাটা সম্পন্ন করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পন্ন করতে পারি কি ইমান দেখেন ওমরা করতে চায় সিনেমার বাকি কাজ সম্পন্ন করে আল্লাহ তুমি অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করো জোরে বলি আল্লাহুম্মা আমিন আমি কথা আর বাড়াবো না অনেক মা বোন মাহফিল আসছেন মা বোনদের কাছে আমার বিনত আরজ একটা কাজ আপনি করবেন আমি আপনাকে নিশ্চিত আমরা তো কিছু বুঝি কোরআন হাদিস কিছু বুঝি একটা কাজ শুরু করবে সেটা হলো মাহরাম ছাড়া যাদের সঙ্গে বিয়ে হারাম আপনার এবং স্বামী এই কয়জন ব্যক্তি ১৪ জন ব্যক্তি ছাড়া সকলের সঙ্গে আপনি পর্দা মেনটেন করে চলবেন আল্লাহ আপনাকে জাহান্নাম কাড়াল করে জান্নাতের আটটা দরজাই খুলে দিবে এটা শুধু মেয়েদের কথায় আসছে কিন্তু মেয়েদের ব্যাপারে আসছে আমাদের ব্যাপারে কিন্তু সরাসরি এরকম কোনো কথা আসেনি কোন মেয়ে যদি চারটা কাজ করে আটটা জান্নাতের সব দরজা তার জন্য খোলা যেটা পছন্দ সেটাতে ঢুকে যাবে ঢুকে পড়ুন কি দাম আল্লাহ তাআলা মেয়েদেরকে দিয়েছেন কিন্তু মেয়েরা মার্কেটে কম যায় না বেশি যায় হ্যাঁ কম যায় না বেশি যায় স্বামীকে বলে তুমি কি মার্কেট বুঝো হ্যাঁ আসেন এরকম আসে না এক খেকু মেরে থুয়ে দেয় স্বামীকে ধমক দিয়ে কথা বলবেন আপনি অসম্ভব এটা উচিত না স্বামীর দাম কে দিয়েছেন বইয়ের দাম নাই তো এখন কি আস্তে আস্তে কর এই বইয়ের দামও আছে না নাই কোনো বউ যদি বলে আমার স্বামী খারাপ আল্লাহ বলবো ওই বান্দাও খারাপ তাহলে বলেন সার্টিফিকেট নেবেন ইউনিয়ন পরিষদের না বইয়ের কোন কোন সার্টিফিকেট আল্লাহ গ্রহণ করবেন ইউনিয়ন পরিষদের না বইয়ের সার্টিফিকেট বউ যদি বলে আমার স্বামী ভালো আল্লাহ বলবেন আমার এই বান্দা ভালো কারণ বউ জানে আমার স্বামী কত নাম্বার লুচ্চা বুঝেন নাই এটা বুঝে এটার সার্টিফিকেট তো কেউ দিতে পারবে না কথা বলতে যদি একটু খারাপ লাগতেছে কিন্তু কথাটার বাস্তবতা আছে না নাই বুঝে আমার মা মেহরবানি করে নিজের শরীরের সৌন্দর্য চামড়ার সৌন্দর্য চেহারার সৌন্দর্য মুস্কি হাসি এগুলো কাউকে দেখাবেন না মুস্কি হাসি শুধু বরাদ্দ হবে আপনার স্বামীর জন্য মাহরাম যারা তাদের সামনে আপনি কথা বলবেন তাও শালীন পূর্ণভাবে কথা বলবেন স্বামীর সামনে কোনো পোশাকের কোনো ড্রেস কোড নেই কিন্তু আপনার ছেলেও যদি হয় ছেলের সামনে বুকটা ঢাকবেন নিতম্ব ঢাকবেন মাথায় কাপড় পরবেন শালীন পূর্ণ পোশাক সবসময়ের জন্য জরুরি
এই বিষয়গুলো খেয়াল করবেন, স্বামীকে দাম দেওয়ার চেষ্টা করবেন, মার্কেটে যাবেন সমস্যা নেই, স্বামীকে সাথে নিয়ে যান, ছেলেকে সাথে নিয়ে যান, সাথে নিয়ে যান পুরুষ, কোন একটা পুরুষকে আপনার সাথে নিয়ে যাবেন, কারণ আপনি তো রাজরানী, আল্লাহ তাআলা মেয়েদেরকে বানাইছে চাকরানী না রাজরানী, রাজরানী করে বানাইছে, কারণ কোন পুরুষ যেতে হলে তার সঙ্গে আরো কোন পুরুষ যাওয়া কোনো কন্ডিশন নয়, কিন্তু কোন মেয়ে যদি বাইরে বের হয় আল্লাহ তাআলা পুরুষকে চাকর বানা দিস, তুই চাকর হওয়ার যা ওর সাথে সাথে যা, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পুরুষকে কি বানাইছে, মেয়ের কি বানাইছে, চাকর, মেয়েরা কয় ওরা শুধু চাকর হবে না আমরা হব চাকরানী, কি হব, প্যাঁচ লেগে যায়, প্যাঁচ লেগে যায়, এই প্যাঁচ লাগানো যাবে না, পর্দার পরিবেশকে লঙ্ঘন করা যাবে না আমার মা, এই বিষয়গুলো আপনি খেয়াল করবেন, নামাজ পাঁচ ওয়াক্ত করবেন, স্বামীকে দাম দিবেন, রমজান মাসে রোজা রাখবেন, এরপরে সুন্দর করে পর্দার সদিতের হেফাজত করবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন, এই ওয়াদা কে করেছেন আসতে বলবেন না, কে ওয়াদা করেছেন, চারটা কারণে স্বামী তার বউকে মারতে পারে, কয়টা কারণে বলেন, কয়টা কারণে বউকে মারতে পারে, শুনবেন, শুনবেন, মারার জন্য, এতক্ষণ তো আমি ভালোই ছিলাম, এখন মেয়েরা ভাবতেছে হুজুর এগুলো কি শুরু করলেন আবার, বউকে মারে যারা তারা খুব তো দামি মানুষ তাই না, দামি মানুষ, দাপুটে পুরুষ না, দাপুটে, বউকে মারা যাবে না, বউকে মারা যাবে না, বউকে হাতি কখনো তাকে আঘাত করে মারা যাবে না, কিন্তু চারটা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন, মারতে পারবেন, তবে মারার ক্ষেত্রে শর্ত হলো যখন তিনি মারবেন বড় কোনো লাঠি ব্যবহার করা যাবে না, পকেটের যে থাকা এই এক ব্রিক 9 ইঞ্চি যে মেসোয়াক আছে সেই মেসোয়াক দিয়ে তাকে মারতে হবে, মেসোয়াক দিয়ে যদি আপনি যখন আপনার বউকে মারতে যাবেন এই দৃশ্য যদি অন্য কেউ দেখে দেখে রাখবে না হাসবে, কি মারটা দিল রে, ঠিক আছে, আমার মাদের কোলে যে পানি আসছে খুজুর আপনি খুব ভালো, এই চারটে কারণ হলো, এই চারটে কারণ, নামাজের জন্য আপনি শাসন করবেন, রোজার জন্য শাসন করবেন, আনুগত্যের জন্য শাসন করবেন, বিয়ের পরে একজন নারীর কাছে শ্রেষ্ঠ ঘর হবে বাবার ঘর না স্বামীর ঘর, জোরে বলেন বাবার ঘর না স্বামীর ঘর, যে মেয়েদের কাছে বিয়ের পরও বাবার ঘর শ্রেষ্ঠ মনে হয় সেই সংসারে শান্তি না অশান্তি আছে না, আল্লাহ আকবার, আমি তো এরকম শ্রোতা পাই নাই, আমি এত ভালো শ্রোতা মানুষ, এত ভালো শ্রোতা হয়, ভালো শ্রোতা হয়, আলহামদুলিল্লাহ, এই ওঠে কে, ওঠে কে, বসেন, 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 দুটো কাজ, একটা ইমান, একটা কি বলেন ইমান, নাম্বার 2 হলো জিহাদ, নাম্বার 2 কি বলেন জিহাদ, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, জিহাদ হবে দুটো জিনিস দিয়ে, একটা মাল দিয়ে, একটা জান দিয়ে, একটা মাল দিয়ে আর একটা কি জান দিয়ে, কার পথে, কার পথে বলেন, কার পথে, কার পথে, ট্রাকের তলে, ট্রাকের তলে, বাসের তলে, বাসের তলে, হ্যাঁ কার পথে, কার পথে, আল্লাহর পথে, মেয়েটাকে পছন্দ করছে, মেয়ে কি করছে, নাকস না, ওটা কি কি কয় না, ব্রেক আপ, ব্রেক আপ, আমি তো এগুলো বুঝি না, আচ্ছা কি কি করছে, ব্রেক আপ, ব্রেক আপ হওয়ার সঙ্গে সঙ্গে কয় আমিও জীবন দিয়ে দেব, সামনে ট্রাক, সামনে ট্রাক, সামনে কি ট্রাক, তো জান তো এটাও দিল, এই জান কি সেই জান, সেই জান, বালিশ ভিজাবা মেয়ের জন্য লস, বালিশ ভিজাবে একটা নারীকে পাওয়ার জন্য পুরা লস প্রজেক্ট, একদম লস, হেকে না লস, মাসখান দিয়া এই যে আকাম কুকাম গুলো যে করবা মাসখান দিয়ে যে টাকা পয়সা খরচ হবে, ফুসকাওয়ালা লাভ আর সুরি ফিতাওয়ালা লাভ, এগুলো করো না, এগুলো বাদ দিয়ে না, ঠিক আছে না, ইনশাআল্লাহ, আল্লাহকে ভালোবাসো কাজে আসবে, জান্নাতের হুর নিবা না, কিছু কয় না, এই জান্নাতের হুর নেবেন না আপনারা সবাই, বুড়া সাহেব হ্যাঁ নেব, নেন সমস্যা নাই, কিন্তু বুড়ির সামনে কিন্তু বেশি হুরের গল্প করা যাবে না, আল্লাহ তাআলা নারীকে এমন মন দিয়ে বানিয়েছেন,
ওরা হুরের গল্প শুনলো হিংসা করে এরকম প্রশ্ন আসছে মঞ্চে হুজুর এমন কোন আমল কি আছে যেন জান্নাতে আমার স্বামী হুর না পায় কি কথা কি বুঝতেছেন মানে তারা কোন অংশীদার দিতে রাজি নাই আমার স্বামী আমার আমি কাউকে দেব না এটা হচ্ছে তাদের আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে ওই মন দিয়ে বানিয়ে দিয়েছে গল্প করেন হুরের গল্প করা যাবে না কেন সকালবেলা করবেন রাত্রেবেলা বিছানায় যদি হুরের গল্প করেন তাহলে কিন্তু এক লেপে শোয়া হবে না বলবে তুই ওইদিক হয়ে সিট হয়ে শুয়ে আমার নবীজি আম্মা জান খাদিজার জন্য দোয়া করতেন আমার নবীজি খাদিজার জন্য দোয়া করতেন পিছনে আম্মা জান আয়েশা যখন শুনতেন রাসূল আম্মা জান খাদিজার জন্য দোয়া করতেছেন আম্মা জান আয়েশা মোনাজাত পরে বলতেন হুজুর বুড়ির জন্য এখনো দোয়া করা লাগে কি কথা কি বুঝতেছেন আপনারা আল্লাহ তাআলা তাদের কেমন করে বানিয়েছেন এটা মাথায় রাখতে হবে এটা কি কোথায় রাখতে হবে মাথায় রাখতে হবে এটার পরে ম্যানেজ করতে হবে আমার বন্ধুগণ তাহলে জীবন দেব জিহাদ করব আল্লাহর পথে জান দিয়ে মাল দিয়ে জান দিতে চাইলেই কিন্তু জান দেওয়া যায় না আমার নবীর নেতৃত্ব নিয়ে একজন সাহাবী আড়াইশোর বেশি যুদ্ধ করেছেন কতগুলো বলেন আড়াইশোর বেশি যুদ্ধ করেছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইফুল্লাহ যার খেতাব আল্লাহর তরবারি যার খেতাব খালিদ বিন ওয়ালিদ আড়াইশোর বেশি যুদ্ধ করলেন কিন্তু যখন তিনি মারা যান জিহাদে না বাড়িতে 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 বিছানায় কাতরাচ্ছেন মারা যাচ্ছেন তিনি আফসোস করছেন আহারে আড়াইশোর বেশি যুদ্ধ করলাম কত আমার কাছের ভাইগুলো শহীদ হয়ে সোজা জান্নাতে চলে গেছে আমি পারলাম না জিহাদ করি শহীদ হতে আমি পারলাম না আমার সামনে থেকে কত ভাই জিহাদ করে অংশগ্রহণ করে তারা দুনিয়া থেকে বিদায় নিল আমি শাহাদত বরণ করতে পারলাম না সাইয়েদনা ওমর ফারুক বলছেন ওরে খালিদ তুমি এমন চিন্তা করো কেন তুমি কি হাদিসটা ভুলে গেছো নাকি যদি কারো দিলের মধ্যে জিহাদের তামান্না থাকে ওয়াইম্মা তাআলা ফিরাশিহি তার মৃত্যু যদি বিছানায় হয় আল্লাহ তাআলা তাকে শহীদের দরজা দিয়ে দেন মরা কি সহজ নাকি সহজ না মরতে চাইলেই কিন্তু মরা যায় না কবুল থাকতে হবে কার কার কবুলিয়াত থাকতে হবে আরেকজন অন্ধ সাহাবী যার শানে সূরা আবাসা নাযিল হয়েছে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী নবীর সামনে এসে একদিন বলছে হুজুর বদরে কত লোক সাহাবী শাহাদত বরণ করলো আমাকে যেতে দিলেন না আমি উহুদে যেতে চাই রাসূল বললেন না তুমি অন্ধ তোমাকে যেতে দেব না আমি নবজির জীবদ্দশায় তিনি অনুমতি পান নাই প্রথম খলিফার সময় তিনি অনুমতি পান নাই দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হওয়ার সময় তার সামনে ওমর ফারুকের সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন আমি অন্ধ সাহাবী আব্দুল ইবনে মাকতুম আপনার কাছে একটা পারমিশন নিতে চাই কি আমাকে অন্তত আপনি যুদ্ধের পারমিশনটা দিয়ে দেন তিনি বলছেন কেমন করে দেব আপনার তো চোখই নাই তিনি বলছেন আমি জানি আপনি আমাকে এই প্রশ্ন করবেন আমাকে রাসূল দেন নাই আমাকে প্রথম খলিফা দেন নাই কিন্তু আমার তো বড় শখ আমি যুদ্ধে অংশগ্রহণ করে রক্তাক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব শহীদের দরজা নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই এবার বলছেন আপনি কি বল জবাব দেবেন বলেন তিনি বলছেন শোনেন যুদ্ধ অংশগ্রহণ করে সবাই কিন্তু সবাই তো তরবারি দিয়ে যুদ্ধ করে না কেউ তাবু পাহারা দেয় কেউ কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় থাকে অন্তত আমি তো এতটুকুন পারবো আমার চোখ না থাকে কিন্তু আমার তো হাত ঠিক আছে কালিমার ঝান্ডাটা আমার হাতে দিয়া সবার সামনে আমাকে দাঁড় করায় রাখবেন শত্রুরা আমার দিকে তাক করবে আমি তো চোখেই দেখি না আমি নড়বো না চড়বো না আমাকে লক্ষ্য করে তীর মারবে সেই তীর বক্ষ ভেদ করে বের হয়ে যাবে রক্তাক্ত হয়ে আমি জান্নাতের মধ্যে চলে যাবো যেরকম সুবহানাল্লাহ কি সাহাবি অন্ধ কি সাহাবি বলেন অন্ধ কি তামান্না তাদের চোখ নাই এমন সাহাবি এমন নিয়ত করলেন তিনি পারমিশন দিয়ে দিলেন যুদ্ধ অংশগ্রহণ করলেন ইতিহাসে পাওয়া যায় সেই সাহাবি শেষ পর্যন্ত তার মনের শখটা পূরণ হয়েছিল তিনি শহীদ হয়েছেন রক্তাক্ত হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছেন যখন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এই দুইটা গুণ আমরা অর্জন করব এই দুইটা গুণ অর্জন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন এবার নিজে বলছেন শোনো
এই দুটো গুণ অর্জন করলে পরে কি হবে উলাইকা হুমুস সাদিকুন এই সমস্ত বান্দাগুলো আমার কাছে তারা সত্যবাদী জোরে কোন সুবহানাল্লাহ এরাই হলো সিদ্দিক এরা কি সিদ্দিক কার কথা আল্লাহর কথা